نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة والذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون صدقت يا ربنا عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما الحمد لله চাঁদপুর জেলার কচুয়া থানার অন্তর্গত শিলা স্থান হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা আবু বকর সিদ্দিকী কাশেমি দামাত বরকাতুহুমুল আলিয়া আলোচনা রেখে ধন্য করলেন হযরত মাওলানা নুরুল ইসলাম আলোচনা রেখেছেন জনাব মাওলানা লোকমান হোসেন হযরত মাওলানা শাহজালাল হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি জোরে বলেন আমিন মঞ্চে বসা আছেন কুমিল্লার কৃতি সন্তান বড় ভাই জনাব গিয়াসউদ্দিন তালুকদার হায়াতে তাজ্জিবা সিহাতে কুল্লিয়া কামনা করছি জোরে বলেন আমিন সম্মানিত পরিচালক বড় ভাই জনাব মাওলানা কামাল হোসাইন দাওয়াত দিয়ে সেই কুষ্টিয়া থেকে পর্যন্ত কোরআনের কথাগুলো বলার জন্য যাদের মাধ্যমে এসেছি ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ আলী উল্লাহ
জনাব মাওলানা মোশাররফ হোসেন, মাহফিলের বরেণ্য সদস্যবৃন্দ, মঞ্চে বসা ওলামা একরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালে সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় চাঁদপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি কোরআনের মহাব্বতে বাড়ি থেকে পর্যন্ত নিয়ে আসলেন এই রাতের বেলা। বিশ্বনবীর হাদিস, কোরআনে কারিম বোঝার জন্য দিনের বেলা যদি আল্লাহর কোনো বান্দা বের হয়, একটা ঘন্টা যদি ব্যয় করে, 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব আল্লাহ দান করে। আর ওটা যদি রাতের বেলা হয়, সওয়াব তো আরো বাড়তে থাকে। ফেরেশতা মণ্ডলী আল্লাহর দরবারে এ বান্দাগুলোর জন্য মাগফেরাত কামনা করতেই থাকে। হাদিস অনুযায়ী লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর দরবারে আমাদের জন্য এখন মাগফেরাত কামনা করছে। ফেরেশতারা নিষ্পাপ, তারা দোয়া করলে ফেরত যাবে, ফেরত দেবে, আল্লাহ কবুল হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করেন আজকের মাহফিল। জোরে বলেন আমিন। ওনারা জানেন আমি কোরআনে কারিম থেকে হাদিস থেকে বাস্তবতায় কথা বলি। একজন মুসলমান আখ ক্ষেত লাগিয়েছে, আখ বোঝেন? এক খ্রিস্টান, এক হিন্দু আর এক মুসলমান, তিনজন পথিমধ্যে যাওয়ার সময় চিন্তা করছে, আখ যখন এখানে আছে লোক যখন নেই খেয়ে যায়। হিন্দু আর খ্রিস্টান দুইজন বলে, ভাই আখ তো ছেড়বে না, মালিক নেই। মুসলমান বলে, মালিক মানে আমার মুসলমান ভাইরা, ভাইরা আখ যা আমার আখতা, কান অসুবিধা নেই। তিনজন তিনটা আখ ভেঙে খেতে খেতে যাচ্ছে। জমির মালিক তাকিয়ে দেখে তিনজন, এই আখ পেলি কোথায়? বলে এই জমি থেকে নিয়েছে। জমির মালিক চিন্তা করে, এদেরকে যদি এখন আমি মারতে যাই, ওরা তিনজন জোট হয়ে আমার অবস্থা খারাপ করবে। এমনি জোট যেখানে ভয় সেখানে, দরকার নেই, বুদ্ধি বের করে এদেরকে শাস্তি দিতে হবে। খ্রিস্টানকে ডাক দে, বলে বেটা তুই তো একেবারে আলাদা ধর্মের লোক, হিন্দু তারপর আমাদের পাশের রাষ্ট্রের মানুষ, আরে মুসলমান আমার জাত ভাই, এরা দুইজন নাই খেতেই পারে, তুই কেন ভাঙলি? এরা দুইজন বলে, ঠিকই তো, ও কেন ভাঙবে, ও তো খ্রিস্টান, হিন্দু নাই আমাদের পাশের দাদা বাবুরা, আমাদের আত্মীয় হয়, এ মুসলমান আমাদের রক্তের সম্পর্ক, কিন্তু এ ভাঙবে কেন? দে তিনজন মিলে আচ্ছা মারা মেরেছে, অজ্ঞান করে ফেলে রেখেছে। জমির মালিক বলে, এটা হিন্দু, এইটা আমার মুসলমান জাত ভাই, এ খেতেই পারে, তুই অন্য ধর্মের লোক কেন ভাঙলি? এ মুসলমান বলে, ঠিকই তো, দেন মায়ের, দুইজন মিলে হিন্দুকে এমন মারা মেরেছে অজ্ঞান হয়ে গেছে। দুইজন যখন শার্টপাট হয়ে আছে, জমির মালিক চিন্তা করে, বেটা এবার একা, ডাক দে, বলে তুই নবীর হাদিস পড়িস নাই, কোনো কিছু না বলে খাওয়া, কোনো কিছু না বলে নেওয়ার নাম হচ্ছে চুরি করা, তুই মুসলমান চুরি করলি কেন? দে মার। আমাদের অবস্থা কিন্তু এখন এই পর্যায়ে নেমে এসেছে। এখন আমি শুধু ইঙ্গিত ইশারা দেব আজকের আলোচনার সাবজেক্ট, বন্ধু, খুব গুরুত্বপূর্ণ বিষয়, যার প্রভাব পৃথিবীতে সবচাইতে বেশি, বন্ধুর প্রভাব সবচাইতে বেশি, ওই বিষয়টা আজকে আমি কোরআন দিয়ে হাদিস দিয়ে বাংলাদেশ দিয়ে বোঝাবো ইনশাআল্লাহ। মা তাওফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। জোরে বলেন আমিন। এসেছে কোরআন শুনতে, জোরে বলেন তো কি, আরো জোরে, শুধু 1.5 ঘন্টা 2 ঘন্টা না, কিয়ামত পর্যন্ত কেউ যদি কোরআন আলোচনা করে শেষ করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। সরে বলেন আল্লাহু আকবার। সূরা কাহফের 109 নম্বর আয়াত,
আল্লাহ পাক বলেন, নবী আপনি বলুন, তাম পৃথিবীর পানিগুলো যদি কালি হয়ে যায়, গাছগুলো যদি কালো হয়ে যায়, মানুষ আর জিন মিলে যদি আমার কোরআনের ব্যাখ্যা দিকে শুরু করে, কিয়ামত হয়ে যাবে, আমার কোরআনে যে বক্তব্য দিয়েছি এর ব্যাখ্যা বিশ্লেষণ করে কোনোদিন শেষ করা যাবে না। সেই কোরআন নিয়ে আমরা বসেছি, যতদূর পারা যায় আলোচনা করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দরুদ পড়ছি, সালাম পাঠাচ্ছি আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার বন্ধু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আদর্শ পেয়ে আমরা খুশি না বেজার সবাই তো। আজকের যে তেলাওয়াত কি তো আয়াত সূরা মায়েদা, কোন সূরা? ছয় নাম্বার পারা, ষোলো নাম্বার পৃষ্ঠা, তেরো নাম্বার লাইনের পঞ্চান্ন নাম্বার আয়াত। একটা মাত্র আয়াত আমরা তেলাওয়াত করেছি, যত কথা এর ভেতরে আল্লাহ দিয়েছেন আমার এই ছোট্ট গানে, মৃত্যু পর্যন্ত আলোচনা হবে আয়াত নিয়ে। আমার আল্লাহর বক্তব্য শেষ করা আমার মতো আমির হামজার দ্বারা সম্ভব না। আল্লাহ যেন আমাদেরকে ধৈর্য নিয়ে শোনার এবং আমল করার তৌফিক দেন, জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, অবশ্যই তোমাদের বন্ধু এই পৃথিবীর ময়দানে তোমাদের বন্ধু হবে তিনজন। এক নাম্বারে তোমাদের বন্ধু আমি আল্লাহ, দুই নাম্বারে তোমাদের বন্ধু আমার রাসূল, তিন নম্বরে তোমাদের বন্ধু আল্লাযীনা আমানু, দুনিয়ায় সবাই না যারা ঈমান এনেছে তারা। আমাদের বন্ধু কয়জন? আরো জোরে। এক নম্বরে আমাদের মালিক আল্লাহ, দুই নম্বরে আমাদের লিডার আমাদের নেতা রাসূল, তিন নম্বরে এই পৃথিবীতে যাদের ঈমান আছে। এখন ঈমান আছে কাদের? যে সমস্ত ইমানদারকে বন্ধু রূপে গ্রহণ করার আদেশ আমার আল্লাহ দিচ্ছেন, এই ইমানদার কারা? আল্লাহ পাক নিজে ব্যাখ্যা দিচ্ছেন, আল্লাযীনা ইউকিমুনাস-সালাতা ওয়া ইউতুনাস-যাকাতা ওয়া হুম রাকিউন। এক নম্বরে যারা নামাজ কায়েমের আন্দোলন করে, দুই নম্বরে যারা যাকাত আদায় করে, তিন নম্বরে যারা রুকুকারীদের সাথে রুকু করে, যারা বিনয়ী, এই তিনটে গুণ যাদের আছে এরা হচ্ছে ইমানদার, এরা হবে তোমাদের বন্ধু। এটাই ছিল আয়াতের সরল অর্থ। এবার আসেন ব্যাখ্যার দিকে যায়। বন্ধু পৃথিবীতে সবচাইতে একটা পরিচিত কথা, বন্ধুর প্রভাবে মানুষ উপরে ওঠে, বন্ধুর প্রভাবেই মানুষ নিচে নামে। অনেক ঘটনা হাদিস নিজেই পড়েছি বন্ধু সম্পর্কে। আল্লাহর নবী বলেন, এমন মানুষকে বন্ধু বানাবে যে লোকটার সাথে বন্ধুত্ব করলে ভালো ভালো কাজের সুযোগ পাওয়া যায়। এই জন্য নবীজি বলেন, আমি যদি বন্ধু হিসাবে আমার আল্লাহ বাদে কাউকে গ্রহণ করার জন্য সিদ্ধান্ত নিতাম, আল্লাহর পরে আমার বন্ধু হয়ে যেত হযরতে আবু বকর, কারণ আল্লাহর প্রভাব আমার ভেতরে সবচাইতে বেশি। আমার আল্লাহর পরে আবু বকরের মর্যাদা আমার কাছে সবচাইতে বেশি। আমার ভাইরা, বন্ধুর প্রভাব কত গুরুত্বপূর্ণ, কান খাড়া করেন। ফেরাওয়ানের জীবন আমি পড়েছি, ও কিন্তু এত খারাপ ছিল না। ওর যে বন্ধু হামান টাক, ও মাঝে মাঝে ওকে শুধু ফুসলাত। এই লোকটার নাম ছিল রামশিস কাবুস, সারাটা জীবন বাবাকে কষ্ট দিয়েছে, প্রতিদিন ওর নামে দুইটা তিনটা করে মামলা ওর মায়ের কাছে বাবার কাছে আসত। ওর বন্ধু আর এই ফেরাওন, এই রামশিস এই কাবুল, দুইজন মিলে মানুষের ফল মানুষের ফসল চুরি চুরি করে খেত। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিচারের
কারণে অতিষ্ঠ হয়ে গেল মা আর বাবা দুইজন, যে আর পারা যায় না। সর্বপ্রথম তাকে তেজপুত্র করে দিল। এই তেজপুত্র সর্বপ্রথম পৃথিবীতে করেছে ফেরাউনের মা আর বাবা, এই ফেরাউনকে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মা বাবা কখন তার আপন সন্তানকে তেজপুত্র করেন? যখন অতিষ্ঠ হয়ে যায়, ধৈর্যের বাইরে চলে যাচ্ছে, আর সীমা নেই। আমার ভাইরা, এমন একটা বিচার একদিন ফেরাউনের বাবার কাছে এলাকার লোকজন দিয়েছে, আজকে বাড়িতে গেলে ও মার খাবেই। চিন্তা করছে কি করা যায়, বাড়িতে যাওয়া যাবে না, পালিয়ে যাবো দেশ থেকে। মা বাবাকে না বলে পালিয়ে যাচ্ছে। হঠাৎ তাকিয়ে দেখে বন্ধু এক ক্ষেতে কাজ করছে, হামান টাক। হামান কি? আরো জোরে, হামান ছিল টাক। আজ পৃথিবীর ময়দানে যারা টাক, এদের বদ্ধেও কিন্তু হামানের মতোই। বন্ধু বলে কোথায় যাও, বলে যাবো কোথায়, মা বাবা তেজপুত্র করেছে, বাড়িতে যাওয়ার মতো কোনো কায়দার নেই, আমি চলে যাচ্ছি পালিয়ে। ওর বাড়ি ছিল তুরস্কে, ওখান থেকে পালিয়ে চলে যাচ্ছে মিশরে, বর্ডার পার হয়ে মিশরে যাবে। হামান ডাক দিয়ে বলে, বন্ধু আমার অবস্থা ওই, বাড়িতে যাওয়ার মতো কায়দা নেই, চলে যখন যাচ্ছ আমার ইউনিয়ে যাও। দুইজন একসঙ্গে হয়ে বর্ডার পার হয়ে পালিয়ে যাচ্ছে, বর্ডার ছাড়া পার হয়ে পালিয়ে যায়, সাহসে সাহসে যায় না, ভয়ে ভয়ে, ভয়ে ভয়ে পার হওয়ার পরে মিশরে প্রবেশ করেছে। অসেনা লোক, সারা দিনের না খাওয়া শরীর, ক্রান্ত শ্রান্ত হয়ে গেছে, তাকিয়ে দেখে এক তরমুজের ক্ষেতে এক কৃষক কাজ করছে। ডাক দিয়ে বলে, মুরব্বী তরমুজ দেবেন আমাদেরকে? ফেরি তরমুজ দেওয়া যাবে না, তরমুজ যদি খেতে চাও প্রতিটি তরমুজ গাছের গোড়ায় এক বালতি করে পানি টেনে দাও। ফেরাউন তাতেই রাজি, খাবার তো পাওয়া লাগবে। কাজ করার পরে দুইটা তরমুজ দিয়েছে, পেটে বল হয়েছে। ডাক দিয়ে বলে, মুরব্বী আমরা অচেনা অপরিচিত এই দেশে, অনেক দূর থেকে এসেছি, দয়া করে একটা কাজের সন্ধান আমাদেরকে দেন। বাড়িওয়ালা চিন্তা করে, দুইজন যুবক মানুষ, শরীরে শক্তি আছে, আমার এই তরমুজের ক্ষেতের তরমুজগুলো বাজারে বিক্রি করতে পাঠানোর লোক দরকার, লোক যখন পাওয়া গেছে অসুবিধা নেই। দুইজনকে নিয়েছে কাজের বিনিময়ে, খাদ্য দেবে, বাড়িতে রাখতে দিয়েছে, তরমুজগুলো বিক্রি করতে পাঠায়। কিছুদিন পরে পরে এই বন্ধু হামান ডাক দিয়ে বলে, ফেরাউন কাবুস রামশিস, কতদিন আর এইভাবে চলা যায়, মানুষের খেতে কাজ করে করে আর হয় না, মিশরে সরকারি গণস্থানের দারোয়ান নেবে, তোমার তো ফিগার ভালো আছে, একটু দরখাস্ত দাও দেখো কি হয়। দরখাস্ত দেওয়ার পরে ইন্টারভিউ নিয়েছে, পাশ করে গেছে, সরকারি গণস্থানের দারোয়ান বানিয়ে দিয়েছে রামশিস কাবুস ওরফে ফেরাউনকে। সরকারি গোরস্থানের দারোয়ান একা একা রাতের বেলা কি করি, বন্ধুকে নিয়ে এসে নেশা আড্ডা এ সমস্ত কাজ কারবার গলি গোরস্থানের ওই ছোট্ট ঘরে করে। ওর বিশাল জীবনের ভেতরে দেখলাম, কিছুদিন যাওয়ার পরে এই ফেরাউনকে বন্ধু বারবার ফসলায়, আর কতদিন এভাবে গোরস্থানের দারোয়ানি করবা, চুপ কর। ওই দেশে প্লেগ রোগ দেখা দিল, পাইকারি হারে মানুষ মরা আরম্ভ করেছে, মানুষ যখন একটা একটা করে মরে গোরস্থানে নিয়ে আসে, গোরস্থানে নিয়ে আসলে হামান বুদ্ধি দিচ্ছে, এখানে একটা কাজ করো, যারা আগে মাটি দিতে চাবে তাদের কাছ থেকে টাকা বেশি করে নাও। গোরস্থানে ঘোষ চালু করেছে সর্বপ্রথম ফেরাউনে হামান বুদ্ধি দিয়ে, টাকের বুদ্ধি মতো, যে আগে টাকা দেয় বেশি টাকা দেয় তার লাশ আগে মাটি দিয়ে দেয়। লোকজন চিন্তা করে, কিছু টাকায় তো সহায় হবে, লাশ নিয়ে কতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়, হাজার হাজার মানুষ মারা গেছে,
দেখা গেল কয়েকদিনের ভেতরে ফেরাউনের টাকা পয়সা অনেক। চিন্তা করে এভাবে টাকা এক জায়গায় করে করব কি, এলাকার মানুষ যারা আছে গরিব তাদের ভেতরে টাকাগুলো রাতের বেলা বাড়িতে দিয়ে দিয়ে আসে। কিছুদিন দেওয়ার পরে মানুষের ভেতরে একটা জনপ্রিয়তা প্রকাশ হয়ে গেল, এদেশে আল্লাহর ওলি একজন আছে। বিনা শর্তে নিজের টাকাগুলো আমাদের উপকারের জন্য দেয়, চারিদিকে প্রচার হয়ে গেল। ওই দেশের প্রধানমন্ত্রীর নাম ছিল জাহিজ, মন্ত্রী ছিল ওই সময়। যে লোকটা হঠাৎ করে মন্ত্রী গেল মারা, প্রধান যিনি, চিন্তা করছে মন্ত্রী মারা গেল, নির্বাচন যাওয়া দরকার। নির্বাচনে দাঁড়িয়েছে সবাই, বন্ধু হামান বলে তোর তো জনপ্রিয়তা কম নেই, দাঁড়িয়ে পড়। এমনিতেই চারিদিকে ওর নাম ছড়িয়ে গেছে, ক্ষমতায় না এসে টাকা পয়সা দেয়, ক্ষমতায় আসলে কি দেবে। ভোট দেওয়ার পরে দেখা যাচ্ছে সবার উপরে ফেরাউন, বানিয়ে নিলে ওকে। হামান বসে আছে, ও কিন্তু গোরস্থানের দারোয়ানের ওই পদে আছে। ফেরাউন চলে গেল একেবারে মন্ত্রীর পর্যায়ে। কিছুদিন পরেই দেখা গেল মন্ত্রী জাহিজ দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ফেরাউন সুযোগ বুঝে মায়া কান্না করে বলে প্রধানমন্ত্রী একজন দরকার, আমি হয়ে গেলাম। নিজেই দাবি করার পরে দেশের মানুষকে খুব ভালোভাবে চলছে। কিছুদিন পরে হামানকে বলে তুই আমার কাছে আয়, তোকে দূরে রেখে লাভ নেই, নিজের কাছে নিয়ে এসেছে এমন তেমন জায়গা না, একেবারে স্বরাষ্ট্র মন্ত্রী বানিয়ে দিয়েছে। চলছে ভালোই দেশ, মাঝে মাঝে ডাক দিয়ে বলে বন্ধু আর উপরে ওঠা লাগবে। ফেরাউন বলে আর কোথায়, সেলাম তরমুজের ক্ষেতের কর্মচারী, ওখান থেকে সরকারি গোরস্থানের দারোয়ান, এরপরে হয়েছি মন্ত্রী, এরপরে প্রধানমন্ত্রী, আর কত উপরে যাব, সিঁড়ি তো নেই। হামান বলে বন্ধু সিঁড়ি আরো একটা বাকি আছে। কি সিঁড়ি? তুমি যদি এখন খোদা দাবি করো এই সিঁড়িটাই বাকি আছে। ফেরাউন বলে না, দেশের মানুষ এখনো অত আত্মভোলা না, এখনো ঐশী গ্রন্থ এই দেশে চলে, এখনো আসমানের আওয়াজ এই দেশের মানুষ মেনে চলে, এখন দাবি করলেই মানুষ মেনে নেবে তা না। হামান বুদ্ধি দিচ্ছে বন্ধু একবারে না, তুমি শুধু দাবি করো আনা রব্বু গোমলা আলা, এটা প্রতিষ্ঠিত করার জন্য আমি হামান সর্বাত্মক চেষ্টা করব। একদিনে দুই দিন আনা 40 বছর আমি সময় নিলাম তোমার কাছে, প্রথম 10 বছর ওই দেশের শিক্ষা ব্যবস্থায় ঐশী বাণীগুলো দূর করে দিতে হবে, আসমানের যে আওয়াজগুলো শিক্ষা ব্যবস্থায় আছে, 10টা বছর শিক্ষা ব্যবস্থা থেকে আসমানের আওয়াজ আল্লাহর আওয়াজ একটা একটা করে তুলে দিতে হবে। 10টা বছরের পরে মানুষ যে শিক্ষা ব্যবস্থায় আসবে আল্লাহ বলতে, তখন আর কাউকে তারা চিনবে না। বাকি 10 বছরে ওই দেশের আলেম যারা আছে ওদেরকে বন্দি করো, কারণে অকারণে হত্যা করো। 10টা বছর পরে আলেম যখন একেবারে নিধন হয়ে যাবে, ঐশী গ্রন্থ শিক্ষা দেওয়ার মতো আর কাউকে পাওয়া যাবে না। 3 নম্বরে তোমাদের দায়িত্ব হবে ওই দেশে নারী পুরুষ এক জায়গায় চাকরি করার ব্যবস্থা করে দেবে। 10টা বছর যদি একাধারে নারী পুরুষ এক জায়গায় পর্দা ছাড়া চাকরিতে লেগে যায়, যেখানে পর্দা নেই ওখানে শয়তানও বসে নেই, শয়তান বসে থাকবে না, ও নিজেদের ভেতরে কাজ করবে, জেনা ব্যবিচার বাড়তে থাকবে, বিবাহ সাথে আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে। জেনা ব্যবিচারের মাধ্যমে যে সন্তানগুলো দুনিয়া আসবে একটাও আল্লাহর ওলি হবে না, সব হবে জারজ। 10 বছর যদি ভাবে জারজ তৈরি হতে থাকে, 10টা বছরে যত জারজ সন্তান তৈরি হবে ওই জারজ সন্তানগুলোকে দিয়ে তোমার প্রশাসনের দায়িত্বে লাগিয়ে দেবে। 10 বছর যদি প্রশাসনের দায়িত্বে এই জারজ সন্তানগুলো পালন করে,
এদের মা বাপ ঠিক থাকবে না, মন মতো কাজেরা চালাবে, তোমার বিরুদ্ধে কেউ কথা বললে এই 10,000 রেডি হয়ে যাবে। চলতেছে এইভাবে কাজ বন্ধুর কথা মতো, একটা দুইটা করে না, 40 বছর পরে দাবি করেছে আনা রব্বকুমুল আ'লা। আর কোন খোদা কোন রব পৃথিবীতে নেই, সবচেয়ে বড় রব আমি। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা আমি শিক্ষা দিচ্ছিলাম, ফেরাউন কিন্তু এই পর্যায়ে ছিল না, ওর জীবনটা আমি পোড়া পড়ে দেখেছি, ও কিন্তু এত খারাপ ছিল না, ওর প্রভাব সবচাইতে বেশি পড়েছে বন্ধু হামান টাক। কথা বলেন না কেন? আজ পৃথিবীতে অনেকে এত খারাপ না, এই যে বোস বেলোয়ার এরা কিন্তু এত খারাপ না, এদেরকে এই বন্ধুগুলো আশপাশে যারা আছে এই হামান টাক এরা শুধু বারবার ফোসলায়। ওই প্রভাব যদি আজ পৃথিবীতে কারো ভেতরে পড়ে ও কিন্তু ফেরাউনের চাইতেও মারাত্মক হয়ে যায়। ফেরাউন ছিল পুরুষ মানুষ, আর শয়তান এই পৃথিবীতে টার্গেট পুরুষ মানুষকে নেয় না, শয়তানের টার্গেট সর্বপ্রথম থাকে মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন 1,500 বছর আগে জানিয়েছে ইন্না কাইদা শাইতানি কানা যাঈফা। সূরা নিসা 5 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনে 76 নম্বর আয়াতের শেষের অংশে আছে, আল্লাহ বলে পৃথিবীতে শয়তানের যত চক্রান্ত হতে পারে সবই দুর্বল। দাইফ মানে দুর্বল, দাইফা মানে একেবারেই দুর্বল। সিস্টেম অপপৃষ্ঠা দেখুন, কিন্তু আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা ঘোষণা দিয়েছেন ওই জায়গায় দাইফা দেননি। সূরা ইউসুফ 12 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 28 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন শেষের দিকে ইন্না কাইদাকুন আযীম, মহিলারা যে চক্রান্ত করে এটা কিন্তু ভয়ঙ্কর। কাইদাকুন আযীম দিয়েছেন আল্লাহ, মহিলাদের চক্রান্ত কি আরো জোরে আল্লাহ বলেন শয়তানের চক্রান্ত দুর্বল আর মহিলাদের চক্রান্ত ভয়ঙ্কর। আয়াত দুইটি পাশাপাশি রেখে আমি বের করেছি পৃথিবীতে এখন ষড়যন্ত্র শয়তানের চলে না, যত জায়গায় ষড়যন্ত্র সব মহিলাদের। যেই পরিবারে দেখবেন স্বামী স্ত্রী দুইজনেই চাকরি করছে, শান্তির তাল বর্ষাও নেই। কথা বলেন, ওপর থেকে ভেতরের অবস্থাটা বোঝা যায় না। আপনি ওপরে মনে করছেন খুব আরামে আছে, লোকটা বউ দিয়ে চাকরি করাচ্ছে, কিন্তু মেয়েরা যার কাছে সময় বেশি দেয় তার সাথে সম্পর্ক বেশি হয়। স্বামীর কাছে থাকে মাত্র 3 ঘন্টা, সাহেবের কাছে থাকে 21 ঘন্টা। যে যার সাথে সময় বেশি দেবে মহব্বত তার সাথে বাড়বে। কথা বলেন, এখানে বাংলাদেশে যেই পরিবারে দুইজনে চাকরি করছে ওপর থেকে মনে হয় দুইজনে টাকা পয়সা কামাই করে কত আরামে আছে, কখনো না। আমি যতগুলো পরিবারের খোঁজ নিয়েছি সবই মনে হয় জাহান্নামের অগ্নিকুণ্ডে আছে। ডোন্ট কেয়ার, কিছু মনেই করে না স্বামীকে। স্বামী যে একটা মানুষ, ওর কাছে ওর সাহেবই বড়। স্বামীর বেতন 12,000, স্ত্রীর বেতন 20,000। পরিশ্রম করে স্বামী বাড়িতে এসে ডাক দিয়ে বলে স্ত্রী এক গ্লাস পানি ঢেলে দাও। পানি ঢেলে দেবো মানে তোমার চাইতে বেতন আমার কম, তোমার 12,000 আমার 20,000, তোমার ডিউটি 8 ঘন্টা আমারও 8 ঘন্টা, কিন্তু আরো উপরি কামাই করা লাগে, আমার সাহেবের মন জয় করা লাগে, বেশি ঝামেলা করবো না, পানি ঢেলে খাও আর আমার ঢেলে দাও। স্বামী চিন্তা করছে পানি ঢেলে দেওয়ার কথা বললেও তো ভুল করলাম, ঠিক আছে পানির বিষয়টা গেল, মশার একটু টাঙাও আমি ক্লান্ত। স্ত্রী বলছে মশার টাঙাবো কেন, বেতন তো আমার কম না, দরকার হয় মশার টাঙিয়ে নাও। স্বামী চিন্তা করে কথা যদি বেশি বলি আর মারধর করি ও ছাতা যাবে শৈলে, তখন আমি বউ পাবো কোথায়।
ঠিক আছে, মশার টাঙানোর দরকার নেই, তবে সারা রাতের ভেতরে যে আগে কথা বলবে সেই মশারি টাঙাবে। স্ত্রী বলছে ঠিক আছে স্টপ, দুইজন চুপ করে আস। ঘরের পেছন দিয়ে যাচ্ছিলে চোর, চিন্তা করছে আল্লাহ সারা জীবন এরা কত টাকা পয়সা দুইজন উপায় করেছে, চুরি করতে পারিনি, আজকে সুযোগ যায়। বাড়ির ভেতরে প্রবেশ করার পরে দেখে দুইজনেই শুয়ে আছে, তাকিয়ে আছে কিন্তু কথা বলছে না। স্ত্রীর আঁচল থেকে চাবিটা নিয়েছে, আলমারি খুলেছে, সব যা পাই নাই। দুইজন দেখে কথা বলে না, মশারি টাঙানোর ভয়ে যা পাচ্ছে নিচ্ছে। চোর চিন্তা করে এই রাতে এরা তো গন্ডগোল করে খাবারও খায়নি, খাবার যখন আছে খেয়ে যায়। গ্লাসে দুধ রাখা ছিল, কলা রাখা ছিল, চিন্তা করছে দুধ কলা রেখে লাভ কি, এরা তো কথা বলবে না, কড়াল কাটা সবগুলো খেয়ে সোনা দানা টাকা পয়সা এক জায়গায় পটলো করে নিয়ে যখন ওই মশারিটাও নিয়েছে বের হয়ে চলে যাচ্ছে। স্ত্রী চিন্তা করে সারা জীবন এত কষ্ট করে কামাই করলাম, খেয়ে না খেয়ে দলি মারি তোর মশারি টাঙানোর, ডাক দিয়ে বলে এই চোর দাঁড়া। স্বামী বলছে মশারি টাঙা। স্ত্রী আফসোস করে আর বলে স্বামী মশারি টাঙাবো কি দিয়ে, মশারিও তো নেই, ওইটাও হারিয়ে গেছে। আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম মেয়েদের ষড়যন্ত্র এটা কিন্তু ছোট খাতো বিষয় না। আমার আল্লাহ বলেন কায়দা কোন নাজিম, মহিলাদের চক্রান্ত পৃথিবীতে সব চাইতে ভয়ঙ্কর, কথা বলেন ঠিক কিনা। এজন্য বন্ধু এই পৃথিবীতে বন্ধুর প্রভাব সব চাইতে বেশি। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে এটা দুনিয়ার বিষয় না, কোন জায়গার বিষয়, আখিরাতের। এখানে যাকে তাকে বন্ধুত্ব, যার তার সাথে করা যাবে না। কোরআনে কারীম এই নীতিমালা দিচ্ছে, ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়ারাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নম্বরে তোমাদের বন্ধু আমি আল্লাহ। আমি আল্লাহকে কেউ যদি বন্ধু রূপে গ্রহণ করতে যাও চারটি শর্ত মেনে নেওয়া লাগবে, জোরে বলেন কয়টা, আরো জোরে। আল্লাহকে যদি বন্ধু হিসাবে পেতে চান শর্ত আমার আল্লাহ দিচ্ছেন চারটা। এই পৃথিবীতে আমরা দেখি আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আওলিয়াউহুম আত-তাগুত ইউখরিজুনাহুম মিনান নূরি ইলাজ জুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইনের 257 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের বন্ধু যারা ঈমান এনেছেন। এখন আমি আল্লাহর বন্ধু যারা, এদের কাজ কি? আজ বাংলাদেশে আল্লাহর বন্ধু কম আছে, কথা বলছেন না কেন? গাছতলায় বসে হু হু জিকির করছে, ও আল্লাহর বন্ধু, মাথায় চট, পরনে চট, হাতে বালা, গলায় শিকল, জাহান্নামে যাওয়ার আগেই শিকল পরিস। খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু ثُمَّ فِي سِلْسِلَةٍ ذَرْعُهَا سَبْعُونَ ذِرَاعًا فَاسْلُكُوهُ। সূরা হাক্কাত 29 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আয়াতটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামী মানুষদেরকে ফেরেশতাদেরকে বলবো ধর, এদেরকে ধর, 70 হাত শিকল দিয়ে বেঁধে ফেল, জাহান্নামের দিকে ধাক্কা দিতে দিতে নিয়ে যা, জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা জাহান্নামে যাবে তাদের শরীরে থাকবে শিকল, কি থাকবে আরো জোরে। আজ যে সমস্ত আল্লাহর বন্ধুগুলো মাজারে, দরবারে, কবরে, গাছতলায়,
বিভিন্ন জায়গায় আল্লাহর বন্ধ দাবি করে শিকল পরে চট পরে চট পরে আছে। আমার মনে হয় এরা জাহান্নামের আসামি হয়েই গেছে। জাহান্নামে যাওয়ার আগে যদি এগুলো পরে দে আল্লাহ জাহান্নামে দেবে না দেবে কোথায়? আপনি জান্নাতি মানুষদের যে বর্ণনা পড়েন কোরআনে, জান্নাতে যাদেরকে দেবে আল্লাহ শিকল দিয়ে বেঁধে দেবে, তাহলে যারা শিকল পরে যাবে কোথায়? জোরে বলেন। এই শরীয়তপুর নড়িয়া, শরীয়তপুরের নড়িয়া সুরের সরে পীরের দরবারে যান। গত বছর গিয়েছিলাম ওখানে, যে পীর সাহেব ওর নাম শিকল বাবা, 58 কেজি শিকল শরীরের ভেতরে, চিকন চিকন বালা বানিয়ে শিকল দিয়ে পুরা শরীরকে একেবারে কভার করে রেখেছে। আল্লাহর বন্ধ কারা এ ফতোয়া দেবে কোরআন শরীফ কে দেবে? জোরে বলেন। এখানে স্পষ্ট আল্লাহ আয়াত দিয়েন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ তো তাদের বন্ধ যারা ঈমান আনে। এখন বন্ধ কি করবে? ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, আল্লাহর বন্ধ এই পৃথিবীতে এই বাংলাদেশে তারা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। আল্লাহর বন্ধু আজ দরবারে মাজারে বিভিন্ন জায়গায় পীর সাহেবের নাম নিয়ে যারা দাবি করছে, কোরআন শরীফের সাথে যদি না মেলে ওকে আল্লাহর বন্ধু না শয়তানের বন্ধু? নিজের সাথে মিলাবেন। ইখরিজুহুম মিনাজ জুলুমাতি ইলান নূর, যারা মানুষদেরকে অন্ধকারের পথ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসে। আজ বাংলাদেশে আমরা যারা আল্লাহর বন্ধুত্বের দাবি করি, সবাই যদি এই কাজটা করতাম, আমার যতটুকু ধারণা বাংলাদেশে কোনো মানুষের তৈরি করা আইন চলতো না। বড় বড় পীর সাহেব মানুষের তৈরি করা আইন কানুন নিয়মের দিকে কত মানুষ ডাকতেছে, বাধা দাও দূরের কথা, আরো সাপোর্ট দেয় কথা বলেন। অথচ আল্লাহর বন্ধ হওয়ার প্রথম শর্ত এইটা আল্লাহ দিচ্ছেন, ইখরিজুহুম তারা বের করে নিয়ে আসবে, মিনাজ জুলুমাত, এখানে জুলুমাত বহুবচন, এই অন্ধকার মানে রাতের অন্ধকার না, এই অন্ধকার মানে পানির নিচের অন্ধকার না, এই অন্ধকার মানে মানুষের তৈরি করা আইন কানুন। ও চাঁদপুরের মানুষেরা কান খাড়া করে শোনেন, অমাং দামা বিদাওয়াল জাহিলিয়াতি ফাহুয়া মিন জাসাই জাহান্নাম ওয়াইন সামা ও সাল্লা ও সামান্নাহু মুসলিম। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীর ময়দানে যারা জাহিলিয়াতের নিয়ম নীতির দিকে মানুষকে ডাকে, জাহিলিয়াতের নিয়ম মানে মানুষের তৈরি করা নিয়ম, মানুষের তৈরি করা আইন ও কানুন নিয়ম নীতির দিকে যারা মানুষকে ডাকবে, এই লোকটা যদি নামাজও পড়ে রোজাও রাখে আর মনে মনে করে আমি তো মুসলমানই আছি, আল্লাহর নবী বলেন এর পরেও আল্লাহ তাকে জাহান্নামের খড়ি বানাবে। এই হাদিসটা যদি 100 ভাগ বিশ্বাস করেন, বাংলাদেশের সাথে মিলান, কত আল্লাহর ওলি দাবি করে আর জাহান্নামে যাবে। কত পীর সাহেব হাদিসের সাথে মিল নেই কথা বলেন। বড় বড় জোব্বা গায়ে দিয়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবিহ নিয়ে মনে হচ্ছে জান্নাত থেকে পালিয়ে এসেছে, কিন্তু জাহান্নামে যাওয়ার যে গুণগুলো সবার ভেতরে, মানুষের তৈরি করা নিয়ম কানুনের দিকে মানুষ ডাকে ও বাধা তো দেওয়া দূরের কথা, আরো সাপোর্ট করে কথা বলেন না কেন? আমার ভাইয়ের আমি হাসির খোরাকি দেই নাই, কান খাড়া করে শুনবেন। আপনি যেই হন না কেন, আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহ শর্ত দিচ্ছেন, যতক্ষণ পর্যন্ত মানুষের তৈরি করা নিয়ম নীতির দিক থেকে একমাত্র ইসলাম, ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম, সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন ইন্নাদ্দিন, দিনের আগে আলিফ লাম আছে, আলিফ লাম 4 প্রকার। এখানে যেটা আছে আলিফ লামে ইস্তিগরাকি, গারকুন মানে ডুবন্ত, এখানে যেটা আছে এ আলিফ লাম নির্দিষ্ট করার জন্য দিয়েছে। এখন যদি বলি আমি এই চাঁদপুর থেকে কুমিল্লা যাওয়ার এই একটাই রাস্তা, এই একটা রাস্তা দিয়ে শুধু কুমিল্লা যাওয়া যায়,
তাহলে বুঝতে হবে এই রাস্তা বাদ দিয়ে ওই সময় ওই তরে একবার রাস্তার আগে আলিফ লাম বসানো যায় নির্দিষ্ট করার জন্য। কিন্তু যদি বলি না কুমিল্লায় যাওয়ার জন্য এই রাস্তা বাদে আরো রাস্তা আছে, তখন কিন্তু আর তরিকের আগে আলিফ লাম দেওয়া যাবে না, কারণ নির্দিষ্ট রাস্তা এইটা। আল্লাহ এখানে কিন্তু দিনের আগে আলিফ লাম দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন আমাকে খুশি করার জন্য। আমার দরবারে মনোনীত একমাত্র জীবন ব্যবস্থা তার নাম ইসলাম। ইসলাম বাদ দিয়ে যত নিয়ম নীতি, যত পদ্ধতি, যত আইন ও কানুন আছে কোনো বিষয় পালন করে আমি আল্লাহকে রাজি করা যাবে না। সুতরাং আজ মুসলমানদেরকে বলছি, পৃথিবীতে আপনি মুসলমান দাবি করার পরেও যদি আল্লাহর পাঠানো জীবন ব্যবস্থা বাদ দিয়ে কোন মানুষের তৈরি করা, বাবার তৈরি করা, স্বামীর তৈরি করা, চাচার তৈরি করা, কোন নেতার তৈরি করা জীবন ব্যবস্থা নিয়ম নীতি মেনে রাজনীতি করেন, অর্থনীতি চালান, সমাজ নীতি চালান, পরিবার নীতি চালান, আল্লাহর কসম আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন না। নামাজ পড়ে রোজা রেখে মুসলমান ধারণা করেও কিন্তু জাহান্নামের খড়ি হওয়া লাগবে। এ বাংলাদেশে এখন আছে না নেই? আছে মানে আমরাই টাকা নাচ দেশে 100 জনের 98 জনের অবস্থা এরকম, দেখতে কিন্তু বোঝা যায় না। মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে ডাকবেন তাহলে আল্লাহ ইন্নাদ দিনা দিনের আগে আলিফ লাম দিল কেন? অমাইয়া বতাগে গায়র আলে ইসলাম দিনান ফালাই ইকবালা মিনহু ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আলে ইমরান 3 নম্বর পারা 20 নম্বর বিস্তার 4 নম্বর লাইনের 85 নম্বর আয়াত আল্লাহ বলেন, পৃথিবীতে যে বাজারা আমার ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি অনুসরণ করবে, অনুসন্ধান করবে, খুঁজে বেড়াবে, ফালাই ইকবালা মিনহু, ওর জীবনের কোন ইবাদত বন্দিকে আমি আল্লাহর দরবারে কবুল হবে না। ইকবালা মজারের আলোচনা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার। মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না, মন খারাপ করবেন না। আপনি শোনেন, আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছে ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে যদি আপনি রাজনীতি করেন, অন্য কোন নিয়ম নীতি যদি বিবাহ করেন, ইসলাম বাদ দিয়ে অন্য কোন বিবাহ বাংলাদেশে আছে না নেই কথা বলেন? ইসলামের কোন জায়গায় লেখা আছে যৌতুক নেওয়া হবে? যেই বিবাহে কবুল বলে ইসলামের নিয়ম নিয়ে আংশিক আর বাকি আংশিক যৌতুক নিয়ে কলঙ্কিত করে ওটা বিবাহ হয় না, ওটা অন্য কিছু, ওটা হয় হিন্দুদের বিবাহ। যৌতুক নেওয়া কাদের সিস্টেম? জোরে বলেন। আপনি বিবাহ অনুষ্ঠানে হিন্দুদের অনুসরণ করলেন, সন্তান গুলো হবে হিন্দু মার্কা? জোরে বলেন। আর বেটার বউ হবে খ্রিস্টান মার্কা? হচ্ছেও তাই। আপনারা উল্টা কিছু মনে করবেন না, বিবাহ হয় না হাতে ছেলে মেয়ে আল্লাহর ওলি হবে কোন কায়দায়? ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে ব্যবসা করেন, আজ ব্যবসা বাংলাদেশে ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি আছে না নেই? এই যে সুদের ব্যবসা জমজমাট চলছে, নামাজও পড়ে রোজাও রাখে সুদও খায় কিছু মনেও করে না, জমজমাট ব্যবসা করে যাচ্ছে সুদের। আমি নিজে দেখেছি দাড়ি রেখে জুব্বা গায়ে দিয়ে হজ করে এসে সুদ খায়, টাকা ছেড়ে রাখে, টাকা আসে ওই টাকা তোলে আর খায়, কোনো চিন্তা নেই, নাই সাত পরে নেই। সাত পরের মানুষ তো সব আল্লাহর ওলি। আমার ভাইরা কান লাগাবেন, এখানে আমি শিক্ষা দিচ্ছিলাম, তাহলে ইসলাম বাদ দিয়ে কেউ যদি পরিবার চালায় ওটা যেমন কবুল হবে না, ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে বিবাহ করলে ওটা বিবাহ হয় না, সুতরাং হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের, মুশরিকদের ওটা বিবাহ না, সবগুলো হয় জারজ। এই কথা বলেন কেন? ওটাকে বিবাহ হবে? আল্লাহ বলেন ফালাই ইকবালা মিনহু, কিচ্ছু কবুল হবে না। বিবাহ করতে হলে ইসলাম মেনে করতে হবে। যেই বিবাহ অনুষ্ঠানে কোন অশ্লীলতা চলে না, গান বাজনা চলে না, যৌতুকের টাকা নেওয়া হয় না, দেনমোহরের টাকা আগে দিয়ে কবুল বলা হয়, এই সমস্ত অনুষ্ঠানগুলো আল্লাহর দরবারে কবুল হয়? এরকম বিয়ে তো এখন ভরি ভরি নেই।
বড় হুজুর ছেলে বিয়ে দিবে মোটর সাইকেল ছাড়া রাজি না, ছেলে বিয়ে দিয়ে মোটর সাইকেল নিয়ে যদি আপনি রাজি না হতে চান, বিয়াইকে বলে বিয়াই আমার কিচ্ছু লাগবে না, শুধু একটা ফ্রিজ, কিচ্ছু লাগবে না, শুধু একটা টিভি, কিচ্ছু লাগবে না, শুধু একটা মোটর সাইকেল, কিচ্ছু লাগবে না, কিছু লাগবে না, ওগুলো কি শয়তানি করা জায়গা পাও না, বিবাহ হচ্ছে না আমাদের, ইসলাম বাদ দিয়ে বিবাহ অনুষ্ঠান যদি না হয়, ওটা যদি কবুল না হয়, ইসলাম বাদ দিয়ে কেউ যদি রাজনীতি করে মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়ে, ওটা কবুল হবে? জোরে বলেন। বাংলাদেশে এরকম মানুষ এখন আছে না নেই? এরপরও যদি আপনার বিবেক না খোলে, আমার মনে হয় মরণ আসা পর্যন্ত আপনি আর সোজা হবেন না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ বলেন এরা তো দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবে, সবচাইতে বড় ক্ষতি হবে এদের আখিরাতে। আখিরাত যদি কারো ক্ষতি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, দুনিয়া ঠিক থাকবে? আস্তে বলেন। এই জন্য সোজা কিন্তু আমরা একদিন হবই। আপনি যদি বাঁকা হয়েও রাস্তাঘাটে কোনো জায়গায় মারা যান, আপনাকে কিন্তু সোজা করে টান দিয়ে চকলেটের মতো মরিয়ে কবরে রাখা হবে। কথা বলছে না কেন? সোজা যখন হওয়াই লাগবে, ওই সোজা এখন হওয়া দরকার, যতক্ষণ আজরাইল না আসে। আজরাইল আসার আগে যদি কেউ সোজা হয়ে যায়, ওই মানুষের জীবন আমার নবী বলেন সফল। উপন্যাসে পড়েছিলাম, এক ব্যাং আর এক সাপ দুইজন দোস্তি করেছে। ব্যাং একদিন ডাক দিয়ে বলে, বন্ধু তোমার সবই আমার ভালো লাগে, কিন্তু তুমি যে আঁকা বাঁকা চলো ওইটা আমার ভালো লাগে না, একটু সোজা হয়ে চললেই তো হয়। সাপ বলে, এত কিছু তুই আমার চলায় ভুল ধরলি, দিয়েছে 100 বল কিন্তু লাগে নাই, ব্যাং দিয়েছে 1 লাখ পানির ভেতরে আছে। সাপ চিন্তা করছে কখন উঠবে দেখি, সারাদিন পরিশ্রম করে গরু চরি এক রাখাল যাচ্ছিল, চিন্তা করে এখানে ফস ফস করে কি, তাকিয়ে দেখে নদীর কোলে ফস ফস করছে এক সাপ। সাপ কিন্তু ফনা ধরতে সময় লাগে না, স্বাভাবিক হতে সময় লাগে। কথা বলছে না কেন? রাখাল চিন্তা করে ফস ফস করে, গরু মালা লাঠি, এমনিতেই শরীরে রাগ, সারাদিন খাবার খায়নি, আচ্ছা করে পিটিয়েছে, আইলের উপরে একেবারে সাত করে রেখে দিয়েছে সোজা তীরের মতো করে। ব্যাং চিন্তা করে, বন্ধুর খবর নেই কই, কোনো আওয়াজ পাওয়া যায় না, ফস ফস নেই। উপরে ওঠার পরে দেখে বন্ধু একেবারে শুয়ে আছে সাঁট পাঁট হয়ে, আছে হাউ আর ইউ, বন্ধু তোমার নড়াচড়া নেই কেন? গোতা দিয়েছে তা নড়ে না। ব্যাং বলে, বন্ধু আমি এইটাই চেয়েছিলাম, যা আঁকা বাঁকা চলো না সোজা হয়ে চলো ভালো লাগবে, এইটাই চেয়েছিলাম, তুমি সোজা হয়েছ ঠিক, কিন্তু মরার পরে, তুমি যদি আগে সোজা হইতে এখন আর এই সোজা হওয়া লাগতো না। কথা বলেন, সোজা ঠিকই হবে, মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে ডাকেন, সোজা করে আল্লাহ কিন্তু কবরে দেবে, এখনই সোজা হওয়া দরকার। নামাজ পড়েন, রোজা করেন, মনে মনে করেন আমি তো মুসলমানের নিয়ম নীতি মানি, আমার শরীরে তো সব মুসলমানের নিয়ম, আল্লাহর নবী বলেন ফাহুয়া মিন তুসাই জাহান্নাম, আল্লাহর নিয়ম বাদ দিয়ে ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি দিয়ে যদি কেউ রাজনীতি করে, সমাজ নীতি করে, পরিবার নীতি করে, ও যেই হোক জাহান্নামে যাবে। আমার ভাইরা আমি শিক্ষা দিচ্ছিলাম আল্লাহ বন্ধু হওয়ার জন্যে, শর্ত আল্লাহ নিজে দিচ্ছেন, এখানে জহম্মে না জুলুমাত, দুনিয়ায় যাতে মানুষের তৈরি করার নিয়ম নীতি আছে সবই অন্ধকার, ইসলাম একমাত্র আলো। সুতরাং আমাদের সব ভুলে যেতে হবে, আমরা মানুষের যে নিয়ম নীতি গুলো দিয়ে রাজনীতি করছি, এই মুহূর্তে তওবা করে ফিরে আসেন, আর আমরা মানুষের নিয়ম নীতি দিয়ে রাজনীতি করব না। ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা হারাম, জাতীয়বাদ হারাম, জাতীয়তাবাদ হারাম, পুঁজিবাদ হারাম, সমাজবাদ হারাম, যত তন্ত্র মন্ত্র দুনিয়ায় আছে সব হারাম, একটা মাত্র জায়েজ আল্লাহর কাছে, তার নাম ইসলাম। কারা কারা সিদ্ধান্ত নিতে পারবেন আগামীকাল থেকে যতদিন বেঁচে আছি, ইসলাম বাদে অন্য কোন নিয়ম নীতি দিয়ে আমরা রাজনীতি করব না, কারা রাজি আছেন দু হাত তুলে দেখান। আমার ভাইরা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন পক্ষান্তরে যারা কাফের আল্লাযীনা কাফারু আউলিয়াউহুম তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত আর যারা কাফের এরা হচ্ছে তাগুতের বন্ধ কাদের বন্ধ আরো জোরে শয়তানের বন্ধু এরা এদের কাজকে এখরে জহুম মিনান নূরি ইলা যুলুমাত এরা আল্লাহর পথ থেকে ইসলামের পথ থেকে ডাক দিয়ে মানুষদেরকে অন্ধকারের দিকে নিয়ে যায় আমি আগেই বলেছি ইসলামের পথ হচ্ছে আলো আর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র নিয়ম নীতি অন্ধকার সুতরাং বাংলাদেশের সাথে আপনার বিবেকটা মিলান আপনি কি আল্লাহর বন্ধু আছেন না শয়তানের বন্ধু হয়ে গেছেন আল্লাহ বলেন ওলাইকা সাহাবুন নার এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী হুম ফিহা খালিদুন এই ধরনের মানুষগুলো মারা যাবে চিরকাল এদেরকে জাহান্নামে থাকা লাগবে আপনি হজ করলেও জাহান্নামে থাকবেন নামাজ পড়লেও জাহান্নামে থাকবেন রোজা রাখলেও জাহান্নামে থাকবেন হালাল ব্যবসা করলেও জাহান্নামে থাকবেন যদি মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে মানুষকে ডাকেন কথা বলেন এদেশে আছে না নেই কার কার চরিত্র ওই রকম নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন শুধু ওয়াজ শোনা না আজ দেশে ইসলামটা আসে না এই কারণে মানে আল্লাহর বন্ধু দাবি করছে দরবারে বসে বসে হু হু করে ওরে শয়তান আল্লাহর বন্ধু দাবি করলে ইসলাম নিয়ে রাজনীতি করা লাগবে কারণ এইটাই একমাত্র আলোর পথ মানুষের তৈরি করা নিয়ম নীতির দিকে সাপোর্ট করে ওরা আল্লাহর বন্ধু ও আল্লাহর না ও শয়তানের বন্ধু আর যাই পীর গুলো যাই ওলি দাবি করা মানুষগুলো আওলাদ রাসূল হোক নায়েবে রাসূল হোক বিশ্ব ওলি হোক আর বিশ্ব আশিকে রাসূল হোক যে শয়তান গুলো ইসলাম দিয়ে রাজনীতি করে না মানুষের তৈরি করা নিয়ম নীতিকে সাপোর্ট করে আরো তলে তলে সাহায্য করে এরা একমাত্র শয়তানের বন্ধু দলিল সূরা বাকারা 257 নম্বর আয়াত যদি বিশ্বাস না করে তাফসীর গুলো পড় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যাদের বন্ধু আমার সাথে বন্ধুত্বের শর্ত প্রধানত চারটা কয়টা আরো জোরে আমরা আল্লাহর বন্ধু হতে চাই আরো জোরে পৃথিবীতে আমরা বন্ধুত্বের নিয়মে কি দেখি কেউ যদি কারো বন্ধু হতে চায় প্রথমে চিঠি লেখে মোবাইলে মেসেজ দেয় কথা বলে না কারো আমি যদি গিয়াসুদ্দিন তালুকদার ভাইয়ের সাথে বন্ধুত্ব করতে চাই প্রথমে চিঠি দেব এরপরে মোবাইল করব মেসেজ পাঠাবো কথা বোঝা যাচ্ছে না এরপরে দিনে দিনে বন্ধুত্ব গাঢ় হবে এরপরে হাতিয়া তোফা যাবে যত দিন যাবে বন্ধুত্ব বাড়বে নিয়ম তো এটাই আমার আল্লাহ পাক বলেন আমার বান্দা বান্দি যদি আমার সাথে বন্ধুত্ব করতে চায় আমি আল্লাহ ও তাদেরকে একটা চিঠি দিয়েছি তার নাম কোরআন মানে আল্লাহর চিঠির নাম কি আরো জোরে এই কোরআনে কারিম আমার চিঠি বন্ধু বন্ধুর চিঠি পেলে প্রথমে পড়ে এরপরে প্রতি লাইন লাইন বসে এরপরে বসার পরে চিঠির ভেতরে যে নির্দেশগুলো দিয়েছে ওসিয়ত গুলো দিয়েছে মেনে চলে শুধু এগুলোই না চিঠির ভেতরে যদি বন্ধু লিখে দেয় কথাগুলো মানুষকে জানাবে ওটা জানিয়েও দেয় আল্লাহ পাক বলেন আমার চিঠি ঠিক এই রকম এক নম্বরে আমার চিঠি পড়া লাগবে দুই নম্বরে আমার চিঠি বোঝা লাগবে তিন নম্বরে আমার চিঠি আমল করা লাগবে চার নাম্বার এই চিঠি মানুষের কাছে পৌঁছানোর নিয়ত করা লাগবে আজ বাংলাদেশে এরকম চিঠি পড়ার মতো বন্ধু জোরে বলেন এদেশের জরিপ আমরা পেয়েছি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য আমি এই দেশের জরিপ আমাদের কাছে আসে জানুয়ারি মাসে দেখেছি বাংলাদেশে 195 জন মানুষ কোরআন শরীফ পড়তে পারে না ও আল্লাহ আর আল্লাহর বন্ধু হতে চান কিভাবে হবেন 100 জনে যেখানে 95 জন মানুষ আল্লাহর কালাম পড়তে পারে না মুসলমান দাবি করার পরেও এটা কি শুভ সংবাদ কথা বলেন
নবীজি বলেন, মানুষ যখন কোরআন পড়ে আমার আল্লাহ এমন ভাবে ওর দিকে তাকিয়ে থাকে, মহান আল্লাহর নজর তখন আর অন্য কোন দিকে এত বেশি যায় না, যত বেশি নজর দিয়ে থাকে আল্লাহ তার কালাম পড়া ব্যক্তির উপরে। কিন্তু আফসোস, আমাদের 100 জন মুসলমানের 95 জন যদি আমরা পড়তে না পারি, বাকি অবস্থা আরো খারাপ। যারা জানেন না যে ভর্তি হয়ে যান আপনাদের মাদ্রাসা, এখানে সুযোগ আল্লাহ করে দিয়েছে, আল্লাহর সাথে যদি বন্ধুত্ব করতে চান আল্লাহর এই চিঠি কোরআনে কারীম আপনাকে শেখায় লাগবে। কথা বলেন না কেন? আপনি যদি চিঠি পড়তে না পারেন তো বন্ধু কি বলেছে আপনি জানবেন কি করে? সুযোগ যখন আল্লাহ করে দিয়েছে, এখান থেকে যে বয়সের মানুষ আপনি হন, এখন থেকে চেষ্টা করেন আমি পড়বো কোরআন, যতদিন বেঁচে আছি আমি শিখব। কোরআনে কারিমে আল্লাহ চার জায়গায় দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, সূরা কমারের 4 জায়গায় আল্লাহ দিয়েছেন, 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত, এক আয়াত আল্লাহ 4 বার দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআনা লিযিকরি, আমার এই কোরআন আমি সহজ করে দিয়েছি, ফাহাল মিন মুদ্দাকির, এরপরেও কি কেউ নেই এখান থেকে উপদেশ নেওয়ার? আল্লাহ যদি আফসোস করে আমাদের উপরে, এই আফসোস থাকতে দেওয়া যায়? জোরে বলেন। যারা পড়তে পারেন না আজ সিদ্ধান্ত নেন, আপনি যদি এখন এই কায়দা কিনে সকালবেলায় মাদ্রাসায় চাঁদপুরের এই কসবা মাদ্রাসায় ভর্তি হয়ে যান, আপনি যদি নাও পড়তে পারেন সাথে যদি চেষ্টায় থাকেন, এই অবস্থায় যদি মারা যান কিয়ামতে আমার আল্লাহ তালবে এলেম বলে মাফ করে দেবে। তালবে এলেম অবস্থায় কেউ যদি মারা যেতে পারে ওর কোনো হিসাব নেই, তাহলে এলেম তলব করে যারা ওদের পায়ের নিচে ফেরেশতারা নূরের পর বিছিয়ে দেয়। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, তার জীবনীতে দেখলাম প্রতিদিন মাদ্রাসায় যাওয়ার আগে এক কাঁধে কোরআন এক কাঁধে হাদিস নিয়ে যায়। ওই দেশে একজন ধনী মানুষের মেয়ে, নাম তার মেরি, দোতলা বাড়ি থেকে রাস্তার দিকে তাকিয়ে দেখে পাগড়ি মাথায় দিয়ে 22-23 বছরের একটা যুবক ছেলে প্রতিদিন মাদ্রাসায় যায়, এত সুন্দর চেহারা যাদের মতো দেখে ওর মনটা গলে গেছে, শয়তান ওর মনের ভেতরে দিচ্ছে ওকে চোখে। একদিন মা বাবা বাড়িতে নেই, বাড়ির কাছের মেয়েকে ডাক দিয়ে বলে, ওই যে হুজুর যাচ্ছে, বলো এই বাড়িওয়ালার মেয়ে মেরি ডাকতেছে একটা প্রশ্ন করবে। কাজের মেয়েটা বেশ, আসসালামু আলাইকুম হুজুর, আমাদের ম্যাডাম আপনাকে ডাকতেছে একটা প্রশ্ন করবে। তিনি চিন্তা করলেন, নবীজির হাদিস বাল্লিগু আননি ওয়ালা আয়া, কোন কথা যদি জানো পৌঁছিয়ে দাও, একটা বাক্য হলেও মানুষের কাছে পৌঁছাতে হবে, এটা নবীর আদেশ, আমার কাছে যখন জানতে চেয়েছে আমি যাই। সরল মনে গেলেন, বাড়ির ভেতরে প্রবেশ করিয়ে এই ধনী লোকের মেয়ে মেরি ডাক দিয়ে বলে, কাজের মেয়ে বা তুই চলে যা। চারিদিকের দরজা বন্ধ করে দিয়ে বলে, হুজুরে খাবার গুলো খান। ইমাম গাজালি ভয়ে ভয়ে বলে, ম্যাডাম আমার মাদ্রাসায় দেরি হয়ে যাচ্ছে, দয়া করে আমারে ছেড়ে দেন, যা প্রশ্ন করতে যান আমারে করেন। মেয়েটি বলে, প্রশ্ন না, আমার মনের চাহিদা পূরণ করা লাগবে, অনেক দিন পর্যন্ত আমি আশায় ছিলাম আজকে আমার মা বাবা বাড়িতে নেই, তাড়াতাড়ি করে খাবার গুলো খেয়ে আমার মনের আশা পূরণ করেন। ইমাম গাজালি চিন্তা করলেন, এখানে যদি চিৎকার করি দোষ আমারই হবে, যে আমি এসেছি কেন, কি করি এখন। ডাক দিয়ে বলেন, ঠিক আছে আমি রাজি আছি, কিন্তু আমার পায়খানা যেতে দেন, আমি টয়লেটে যাব। মেয়েটি বলে, হুজুর নিচে যাওয়া লাগবে না, দোতলায় ব্যবস্থা আছে, অ্যাটাচড বাথরুম করা আছে, যান। ওর তো পায়খানা হয়নি, ভেতরে যাওয়ার পরে চিন্তা করছে কি করি, করেন আয়াত মনে চলে এসেছে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনীন। সূরা আনকাবুতের 6 নম্বর আয়াত,
আল্লাহ পাক বলেন আমি কেবল আল্লাহকে পাওয়ার জন্য যারা চেষ্টা করবে মজাহাদা করবে ওদের হেদায়েত দেওয়ার জন্য ওদের ষড়যন্ত্রের জাল রাস্তা খুলে দেওয়ার জন্য হাজার হাজার পথ আমি আল্লাহ উন্মুক্ত করে দেব। সাবিল এক বাসন সবল বহু বাসন, কোন মানুষ যদি আল্লাহর দিকে এক পা এগিয়ে যায় মহান আল্লাহ বলেন আমি দুই পা তার দিকে এগিয়ে আস। কোরআনের আয়াতের দিকে তাকিয়ে চিন্তা করলেন আমি একটু চেষ্টা করি কি করা যায়, পায়খানার ভেতর থেকে বাম হাত দিয়ে মলগুলো তুললেন নিজের শরীরে নিজের মুখে নিজের শরীরের বিভিন্ন জায়গায় মাখলেন, ঘরের বাইরে এসে ডাক দিয়ে বলে ম্যাডাম এবার আসেন, মেয়েটি বলে পাগল দূর হয়ে যা, তাড়াতাড়ি তাড়িয়ে দিয়েছেন, চিন্তা করে অবস্থায় মাদ্রাসায় যাওয়া যাবে না, জলদি করে পুকুরে লাভ দিয়ে তড়ি ঘড়ি করে গোসল করে জামাটা গায়ে দিয়ে দিয়ে দৌড় যত মাদ্রাসায় যেতে যায় তত পেছনে চলে যায়। বহু কষ্ট করে মাদ্রাসায় যাওয়ার পরে উস্তাদ ডাক দিয়ে বলে গাজালি প্রতিদিন দেরি করে আসো, আজকে আরো দেরি হয়েছে তুমি কি পড়তে চাও না? গাজালি ডাক দিয়ে বলে হুজুর প্রতিদিন দেরি করি যে কারণে আজকে দেরি হয়েছে অন্য কারণে, আমি যখন অন্যদিন মাদ্রাসায় আসার জন্য কোরআনে কারিম আমার কাঁধের উপরে নিয়ে বাড়ি থেকে বের হই তাকিয়ে দেখি রাস্তায় সুন্দর সুন্দর পাখিগুলো সবুজ পাখি পর বিসিয়াস এত সুন্দর মোলায়েম পর, আমি পা দিতে আমার মায়া লাগে, এক হাতে কোরআন শরীফ ধরে আর এক হাত দিয়েগুলো সরিয়ে সরিয়ে আসতে আমার দেরি হয়ে যায়, কিন্তু আজকে হয়েছে এই এই কাজ, আজকে আমি বের হওয়ার পরে যত তাড়াতাড়ি আসতে চাই এত পাখি আজকে আমার পায়ের নিচে এসে ডানাগুলো বিছিয়ে দেয় বারবার সরিয়ে সরিয়ে আসতে আমার দেরি হয়ে গেছে। গাছালি মনে করছে হুজুর মনে হয় আমার এই পায়খানার গন্ধ পেয়ে গেছে, তড়ি ঘড়ি করে গোসল করেছি মনে হয় শরীরের গন্ধ এখনো যায়নি, এই কারণেই হুজুর মনে হয় হাসতেছে। উস্তাদ ডাক দিয়ে বলে আমি হাসি এই কারণে না অন্য কারণে, পিয়নকে বলে ঘন্টা পিটিয়ে দাও, ওরা মাদ্রাসার ছাত্ররা হল রুমের ভেতরে একত্রিত হও, টেবিলের উপরে ইমাম গাজালিকে তুলে দিলেন, ডাক দিয়ে বলে আমার ছাত্ররা দুনিয়ায় জান্নাতি মানুষ দেখে যদি চক্ষু শীতল করতে চাও ইমাম গাজালির দিকে তাকাও, এটা আল্লাহর জান্নাতি মানুষ, কারণ ওর পায়ের নিচে যে পাখি গুলো পর বিছিয়েছে ওটা পাখি না ওটা নূরের ফেরেশতা, জিন্দা অবস্থা যার পায়ের নিচে নূরের ফেরেশতারা পর বিছিয়ে দিতে পারে আমার আল্লাহ তাকে জাহান্নামে দেবে, কথা বলেন। এজন্য দিন শিক্ষা করার জন্য কোরআনে কারিমের জ্ঞান অর্জন করার জন্য যে বয়স হোক, বয়স কোনো ফ্যাক্ট না, আপনি যদি এখন এই চিন্তা করে আল্লাহর সাথে বন্ধুত্ব করব আমি আল্লাহর চিঠি পড়তে চাই এই মুহূর্তে যদি সিদ্ধান্ত নিয়ে গিয়ে যান কসম করে বলছি ওই অবস্থায় মারা গেলে কোনো হিসাব আল্লাহর নেবে না, এখন থেকে শিখতে হবে। দুই নম্বরে আল্লাহর চিঠি বুঝতে হবে, বাংলাদেশে 195 জন পড়তে পারে না, বাকি 5 জন পারে তার 4 জন বোঝে না। এই যে হাফেজ সাহেবরা যেমন তৈরি হচ্ছে এখানে, এরা শুধু গড়গড়া পড়তে পারে অর্থ বোঝে, কথা বলেন, শুধু পড়ান আমাদের বুঝতে হবে কোরআন, কোরআনে কারিমকে বোঝার মতো মানুষ আজ ওই 5 জনের ভেতরে 4 জনই নেই 1 জন আছে, আর সহিসুদ্ধ ভাবে পড়ায় তো আরো আরো কষ্টকর। আমার মনে হয় বাংলাদেশে অনেক আলেম আছে যাদের নামে মাওলানা মুফতি লিখা, কোরআনে কারিম শুদ্ধ করে পড়তেও পারে না, আর কোরআন তেলাওয়াত শুনলে মনে হচ্ছে নতুন জিব্রাইল নাজিল কস। এই যে মহিলারা যখন কোরআন পড়ে মানুষ মারা গেলে লাশের পাশে, আমি অনেক মহিলার কোরআন পড়া শুনেছি যখন পড়ে মনে হচ্ছে আল্লাহ কোন কোরআনে, এমন হয় এই কোরআন শরীফ না অন্য কোরআন পড়ছে, এমন টান দেয় এক টানে 14 আলিফ, একাউযু বিল্লাহি সব জায়গায় টান দিচ্ছে,
গলায় সুর কি গো, সুর আছে যেখানে সেখানে খাটানো যাবে, একেবারে পায়ে খারে হারে টান দিচ্ছে, অর্থ পাল্টিয়ে যাবে না? একটু চিন্তা করেন তো, 100 জনের 95 জন পড়তে পারে না, 5 জন পারে, তার 4 জনের পড়া শুদ্ধ নেই, বোঝে না, বাকি 1 জন আছে, 100 জনের 1 জনের অর্ধেক বোঝে, পড়তে পারে শুদ্ধ ভাবে, আর অর্ধেক পড়তে পারে অশুদ্ধ কিন্তু বোঝে না। কথা বলেন না কেন? এই যদি হয় অবস্থা আমার আল্লাহর সাথে বন্ধুত্বের, আমরা কোথায় আছি আজ? এই জন্য সিদ্ধান্ত না এখন থেকে, আল্লাহর সাথে বন্ধুত্ব আমি যদি করতে যাই, আল্লাহর কোরআন পড়ব, বুঝব, আমল করব, এরপরে মানুষের কাছে পৌঁছাব। এই দেশে যতদিন পর্যন্ত আপনি কোরআন পড়বেন অসুবিধা নেই, বুঝবেন অসুবিধা নেই, কিন্তু যখনই আমল করতে যাবেন, কথা বলছেন না কেন, যখনই আমল করতে যাবেন তখনই সমস্যা। ইমাম মালিক যতদিন কোরআন পড়েছিলেন বুঝেছিলেন অসুবিধা ছিল না, কিন্তু যখনই আমল করতে গেছে 28 দিন রিমান্ডে ছিল। এই কথা বলেন না কেন, নাকি তার চরিত্র খারাপ ছিল? ইমাম আবু হানিফা কোরআন পড়েছেন বুঝেছেন অসুবিধা নেই, কিন্তু যখনই আমল করতে গেছে কোরআনের উপরে তখনই 8 বছর জেল হয়েছে। আল্লামা শফি চট্টগ্রামের যতদিন কোরআন পড়েছে বুঝেছে বড় হুজুর ছিল আল্লাহর অলি, কিন্তু যখনই আমল করতে গেছে তখনই হয়েছে তেতুল হুজুর। কথা বলেন না কেন? এই বাংলাদেশে অনেক আলেম ওয়াজ নাম পাল্টিয়ে ফেলছে, যতদিন আলেমরা পড়ে আল্লাহর অলি বসে বড় হুজুর, কিন্তু যখনই আমল করার জন্য পরিবারে সমাজে রাষ্ট্রে আমরা কোরআন চাই এই স্লোগান নিয়ে যখন আসে তখনই তাদের নাম পাল্টিয়ে যায়। আমিও এতদিন কোরআন পড়েছি, কেউ আমাকে কিছু বলে না, কোরআন বুঝেছি যতদিন অসুবিধা নেই, কিন্তু যখনই কোরআন আমল করতে চাই তখনই সমস্যা। জোরে বলেন, একটুখানি কমন সেন্স আপনার আসে না? ইমাম আবু হানিফার কম দোষ ছিল আপনি দেখান, শুধু আমল করতে গিয়েছিল, আর এর পরেরটা তো আরো কঠিন। আপনি পড়বেন বুঝবেন আমল করবেন তাও অসুবিধা হবে না, কারণ জালেমরা আমার বামরা অতটুকুই কোরআন আপনাকে মানতে দেবে, যতটুকু মানলে তাদের অসুবিধা হবে না, কিন্তু যতটুকু মানলে তাদের গতি থাকবে না, তাদের অবৈধ ক্ষমতা চলে যাবে, তখনই তারা সোচ্চার হবে। আমরা দেখছি পৃথিবীতে এটাই, কোরআন পড়বেন হাদিস পড়বেন অসুবিধা নেই, মাদ্রাসায় পড়াবেন অসুবিধা নেই, কোরআন আমল করবেন অসুবিধা নেই, কোরআন বুঝবেন অসুবিধা নেই, কিন্তু 4 নম্বর যে শর্তটা কি, শুধু আমি পড়বো বুঝবো মানবো তা না, মানাবো। মানুষকে মানাতে চাই, এই মানাতে চাই যারা এসেছে তারাই আসছে জেলখানায়। 50 বছর কোরআনের খেদমত করেছে অসুবিধা ছিল না, কোরআন পড়েছে বুঝেছে আমল করেছে অসুবিধা ছিল না, কিন্তু যখনই বলেছে কোরআন আমি বাংলাদেশের মানুষকে মানাতে চাই তখনই কিন্তু কোরআনের পাখি জেলখানা। আপনি একটা কথা খণ্ডন করেন তো, কোন দোষে তা সে জেলখানায় বলেন, তার দোষে একটাই, সে বলেছে আমি কোরআন মানাতে চাই, কারণ বুঝেছে আল্লাহর বন্ধু হতে হলে এই 4টি শর্ত মেনে নেওয়া লাগবে, আর আমরা বড় হুজুর হয়ে বসে আছি। আল্লাহর বন্ধু অত সহজ কথা না, যারা এই পৃথিবীতে আল্লাহর বন্ধু হতে চায় তাদের এই 4টি শর্ত মেনে নেওয়া লাগবে। আল্লাহর এই চিঠি আমি এখন থেকে পড়ব, বুঝব, আমল করব, মানুষকে মানাবো, এতে নবীদের যা হয়েছে, সাহাবীদের যা হয়েছে, মুসলিম বিজ্ঞানীদের যা হয়েছে, আলেমদের যা হয়েছে, আমারও তাই হবে। কথা বলেন না কেন? আর যদি বলেন না আমি আল্লাহর সাথে বন্ধুত্ব করবো শুধু কোরআন পড়বো, হবে
পুরা কোরআন শরীফের ভেতরে আল্লাহ কোরআন পড়ার ব্যাপারে তিনটা শব্দ দিয়েছেন, কয়টা? করা, রতালা আর তালাওয়া। এই তিনটার অভিধান দেখেন, অভিধান বেদারা তিনটা শব্দের অর্থ লিখেছে, করা রতালা তালাওয়া মানে পড়ো, বসো, আমল করো, মানুষের কাছে পৌঁছাও। আল্লাহর বন্ধু, আজ বাংলাদেশে তারা যারা কোরআন পড়েছে, বুঝেছে, মেনেছে এবং মানুষকে মানানোর জন্য চেষ্টা করছে, আন্দাজে যাকে তাকে বন্ধুত্ব মনে করবেন না। কত বড় বড় বন্ধু বিভিন্ন গাছতলায় বসে আছে। ওরে শয়তান, কোরআন শরীফ পড়তেও পারো না তুমি, বন্ধু বন্ধু না বন্দুক। আমার ভাইরা এবার আসেন দুই নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ভাইরা কান লাগান, দুই নম্বরে আমাদের বন্ধু রাসূল কে? আরো জোরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাসূলকে বন্ধু হিসাবে পেতে চাইলে চারটা শর্ত মানা লাগবে, কয়টা? ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়াইন কানু মিন ক্বাবলু লাফী বালালিম মুবীন। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জুমার দুই নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, তিনি সে আল্লাহ যিনি তোমাদের মাঝখানে একজন উম্মি নবী পাঠিয়েছেন তোমাদের মধ্য থেকে, তিনি চার দফা কর্মসূচি হাতে নিয়েছেন, আজ পৃথিবীতে কেউ যদি রাসূলকে বন্ধু হিসাবে পেতে চায় এই চারটি কর্মসূচি তার জীবনে থাকা লাগবে। আজ পৃথিবীতে অনেকে বলে আমরা নবীওয়ালা কাজ করছি, না নেই নবীওয়ালা কাজ করি এই দাবি যদি কেউ করে, কোরআনের এই আয়াতের সাথে তার কর্মসূচির মিল থাকা লাগবে, কথা বলেন না কেন? আন্দাজে দাবি করার বিষয় না, আপনি রাসূলকে বন্ধু হিসেবে পেতে চান, নবীওয়ালা কাজ করছেন দাবি করেন, শুধু এই মসজিদ থেকে ওই মসজিদে, ওই মসজিদ থেকে ওই মসজিদে গেলেই নবীওয়ালা কাজ হয় না, নবীওয়ালা কাজ করার জন্য শর্ত চারটা, কয়টা? এক নম্বরে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহর আয়াত তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে। এদেশে হাজারো দল আছে, কোন দলের কর্মসূচিতে এই কথা লেখা আছে তা গান, যারা কোরআন তেলাওয়াত করে মানুষকে বোঝায়, আপনার কমন সেন্স নেই? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যারা কোরআনের আয়াত তেলাওয়াত করে করে মানুষকে বোঝায় নবীর মতো, এইটাই নবীওয়ালা কাজ। ওয়া ইউযাক্কিহিম, তারা পবিত্র করবে কোরআন দিয়ে, কি দিয়ে? জোরে বলেন, কোরআন ছাড়া পৃথিবীতে পবিত্র করার কিছু আছে? আর আছে, যারা কোরআন দিয়ে পবিত্র করেছিল তাকান তাদের দিকে, হযরত ওমর এমন পবিত্র করেছিলেন, র‍্যাব লাগতো না, পুলিশ লাগতো না, বিডিআর লাগতো না, গভীর রাজনীতি হযরত ওমর বের হলেন, এমন পবিত্র করেছেন কোরআন দিয়ে পরিবার সমাজ আর রাষ্ট্রকে। হযরত ওমর তাকিয়ে দেখেন বাড়ির ভেতর থেকে দুইটা মেয়ের আওয়াজ আসতেছে, মুরব্বী কণ্ঠের এক আওয়াজ আর যুবতী কণ্ঠের এক আওয়াজ। মুরব্বী মহিলা মেয়েকে ডাক দিয়ে বলে, বেটি দুধের ভেতরে পানি দাও। মেয়েটি বলে, মা আমি পারবো না। আল্লাহ দিয়েছেন, তোমরা হককে বাতিলের সাথে, বাতিলকে হকের সাথে মিশ্রণ করবা না। হে মা, দুধের ভেতরে পানি দেওয়া বাতিল কাজ, আপনি কেন আমাকে আদেশ করেন? কোরআনের নির্দেশ আমি এটা মানি না। মা বলে, আমার কথা তোকে মানতে হবে, যা বলি তাই কর। মেয়েটি কোরআন দিয়ে বোঝাচ্ছে, মা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সূরা আলে ইমরান 110 নম্বর আয়াত,
আল্লাহ পাক বলেন তোমরাই শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে আমার আল্লাহ বের করেছেন, তোমাদের কাজ হবে ভালো কাজে আদেশ করা, অন্যায় কাজে বাধা দেওয়া। হে আমার মা, আপনি কেমন মা? আমাদেরকে উত্তম জাতি করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, ভালো কাজে আদেশ না করে আপনি অন্যায় কাজে আদেশ করছেন। হযরত ওমর ঘরের পেছন থেকে বারবার কথাগুলো কানের ভেতরে ভেসে আসে, ক্রস চিহ্ন দিলেন দরজার উপরে, বাড়িতে চলে গেলেন, ছেলেকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, অনেকদিন পর্যন্ত একটা মেয়ে খোঁজ করছিলাম তোমার বিবাহ দেব বলে, পাচ্ছিলাম না, আজকে যোগ্য একটা মেয়ে পেয়েছি, যদি রাজি থাকো আমি প্রস্তাব পাঠাবো। ছেলে ডাক দিয়ে বলে, আব্বা, আপনি যেখানে রাজি আমি ওখানেই রাজি আছি, অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশের ছেলেদেরকে যদি আপনি বলেন, দেখো তোমার জন্য আল্লাহ ওয়ালা একটা মেয়ে পাওয়া গেছে, বিবাহ দেব, বলবে বাবা ওটা রাখো আমার আগেই দেখাস। কথা বলেন না কেন? ছোটবেলা থেকে লাইন করাস, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত ওমর পিয়াদাদেরকে বললেন, যাও, ক্রস চিহ্ন দেওয়া আছে ঘরের উপরে, দুইটা মেয়ে পাওয়া যাবে, ঘরে নিয়ে আসো। সকালবেলা রাজদরবার জমজমাট, সবার সামনে হযরত ওমর বলে, এই বুড়ি, আমার এই সন্তান আব্দুল্লাহর সাথে তোমার এই মেয়েটার যদি বিবাহ দিতে চাই, তুমি কি রাজি আছো? বুড়ি বলে, খলিফা, রাজি থাকার কি, আমি তো আগেই রাজি। হযরত ওমর বলে, বুড়ি, একটা বারের জন্য চিন্তা করলে না, আমি দেশের খলিফা, আর তোমার মতো একজন গোয়ালিনীর মেয়ের সাথে আমার ছেলের বিবাহ দিতে চাই কেন, একটা বারে চিন্তাও তোমার আসে না? বুড়ি বলে, আমার চিন্তা করার দরকার নেই, ওইটা আমার কপাল। হযরত ওমর বলে, কপাল, রাতের বেলা দুধের ভেতরে পানি দেওয়ার জন্য পিড়া পিড়ি করছিলি কেন, বল, তোর কপাল। বুড়ি মহিলা বলে, খলিফা, আপনি কিভাবে টের পেলেন? হযরত ওমর বলে, গভীর রজনীতে আমি মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য বের হয়েছিলাম, হঠাৎ তোমাদের বাড়ির সামনে এসে এই কথাটা শুনতে পেয়েছি, তোমার মেয়ের ভেতরে যে ভয়টা আছে, আমার সন্তান আব্দুল্লাহ, আমি প্রধানমন্ত্রী, আমার ছেলের বিবাহ দিতে চাই শুধু ওই ভয়ের কারণে। কোরআন দিয়ে তারা কিভাবে পবিত্র করেছিলেন সমাজকে, কেউ নেই তারপরও তারা অন্যায় করবে না, কারণ দেখছে কে, এটা সম্ভব কি দিয়ে, জোরে বলুন। সুতরাং এখন থেকে যদি কেউ তাবলিগ করতে চায়, কোরআনে কারিম ছাড়া অন্য কোন তাবলিগ করা যায় না, আন্দাজে বুঝলে হবে না। একলো আলাই হিমায়াতিহি ওয়া ইউযাক্কিহিম, একটা কথা খণ্ডন করেন আমি ওয়াজ করব না। আপনার কোন বাবা কি বোঝাবে সেদিকে দৌড়াবেন, কোরআন হাদিসের উপরে কোন দলিল পৃথিবীতে নেই। নবীওয়ালা কাজ যদি কেউ করে রাজি থাকতে চান, রাসূলকে বন্ধু হিসাবে পেতে চান, কোরআনের আয়াত দিয়ে মানুষটিকে তেলাওয়াত করে বোঝাতে হবে। দুই নম্বরে কোরআন দিয়ে পবিত্র করতে হবে। আজ কোরআনের পবিত্রতা কোন জায়গায় আছে আপনি দেখান, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, কোন জায়গায় নেই। কি করছি আমরা, সিটারি করে মানুষকে ধোকা দেওয়া যায়, উপরওয়ালা কিন্তু ধোকা বুঝে, কথা বলেন, কিতাব লাগান। রাসূলকে বন্ধু হিসাবে পেতে চাইলে তিন নম্বরে কিতাবের শিক্ষা ব্যবস্থা জারি করতে হবে, কিসের, আরো জোরে, এক কান লাগান তো এদিকে ভাই। কোরআনের শিক্ষা ব্যবস্থায় 40 বছর আমরা চালু করতে পেরেছি, কি নবীওয়ালা কাজ করছি বলেন। হাজার হাজার মানুষ আমরা করছি এই দেশে, কোরআনের শিক্ষা ব্যবস্থা চালু হয় না কেন, যারা তাবলিগ করছি বাংলাদেশে সবাই আজ একজোট হব, কোরআনের শিক্ষা ব্যবস্থা আমরা চাই, কারণ এটা নবীওয়ালা কাজ, এই কথা বলেন না কেন। আল্লি মোহাম্মদ কিতাব, রাসুলের তিন নম্বরের দায়িত্ব ছিল, মিশন ছিল এটা, কোরআনের কোরআনের শিক্ষা ব্যবস্থা জারি করা। যতদিন পর্যন্ত কোরআনের শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রাইমারি পর্যন্ত না আসবে, অনার্স মাস্টার্স করবে ঠিক, কিন্তু দাঁড়িয়ে প্রসাব করবে। আমি নিজে দেখেছি বিশ্ববিদ্যালয়ে, আমি তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে দেখলাম এই অবস্থায় চলছে, সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
অনাসমাস তাস করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করছে। কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে দেখলাম একদিন, আমার এক বন্ধু আমারে বলে, আমির হামজা ভাই দেখ কুকুর। আমার কুকুর কই? বলে ওই দেখ কুকুর। কুকুরে তো চায়ের পাহাড়, বলে আরে দুই পাওয়ালা কুকুর। গণিতে অনার্স মাস্টার্স করেছে, চিন্তা করেন গণিতে অনার্স মাস্টার্স করে দাঁড়িয়ে দেওয়ালের সাথে প্রসাব করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মানুষ আফসোস করে বলছে এটা কুকুর। কোন শিক্ষা ব্যবস্থায় সর্বোচ্চ ডিগ্রি নিয়ে দাঁড়িয়ে প্রসাব করতে পারে? অথচ হাদিস আল্লাহর নবী বলেন যারা দাঁড়িয়ে প্রসাব করে ওদের উপরে আমার আল্লাহ সবচেয়ে বেশি নারাজ হয়, আর যারা বসে বসে প্রসাব করে আমার আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়। দাঁড়িয়ে প্রসাব করলে সবচেয়ে বেশি খুশি হয় শয়তান। যে শিক্ষা ব্যবস্থায় শয়তান রাজি হয় ওইটা সম্পর্কে তোমার মাথা ব্যথা নেই, নবীওয়ালা কাজ করো তুমি। আমি আপনার শত্রু না, আমিও তাবলীগ করেছি, আমিও সিল্লা দিয়েছি হাফেজ হওয়ার পরে, কিন্তু নবীওয়ালা কাজের কর্মসূচি এই চারটা, যে দলে নেই ওটা নবীওয়ালা কাজ না। আজ যারা তাবলিগ করেন এই 80 লক্ষ 90 লক্ষ মানুষ এক জায়গায় হয় এই দোরাক নদীর তীরে, কথা বলছে না কেন? ওখানে কে শুধু তাবলিগের লোক যায়? বিএনপি যায়, জামাত ইসলাম যায়, সরমনায় যায়, আওয়ামী লীগ যায়, সবই মুসলমান। দিনের মেহনত করছে নবীর, নবীওয়ালা কাজ করতে যাচ্ছে। আগামী বছরে যারা আসবেন এই তোরাক নদীর তীরে 70-80 লক্ষ মানুষ এক জায়গায় হবেন। কোরআন হাতে নিয়ে বলছি, আপনি যদি রাসূলকে বন্ধু হিসাবে বেঁচে চান আল্লাহর কর্মসূচি চারটি গুণ আপনার অর্জন করা লাগবে। তার 3 নম্বরে কোরআনের শিক্ষা ব্যবস্থা কায়েম করা। এবার আমরা স্লোগান যেন দিতে পারি যে বাংলার সংসদে শিক্ষা ব্যবস্থায় আইন পাশ করা লাগবে, কোরআন ছাড়া অন্য কোন শিক্ষা মানি না। এই কারা কারা রাজি আছেন দেখি তো, লিল্লাহে তাকবীর। এখানে যেখানে যেটা যার দরকার উপযুক্ত জিনিস সেখানে তাকে নিয়ে যাওয়া দরকার, এইটার নাম নবীওয়ালা কাজ। রাসূলকে বন্ধু হিসাবে পেতে চাও, একটা কাজেও তোমার আঞ্জাম নেই। কোরআনে হাকিম জানিয়েছে, ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মাওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা 111 নম্বর আয়াতে কান লাগান। আমার আল্লাহ এখানে বেচা কেনার একটা বিষয় উল্লেখ করছেন, কিসের? জোরে বলেন। আর আমরা পৃথিবীতে জানি বেচা কিনা করতে হলে শর্ত লাগে চারটা, কয়টা? জোরে বলেন। বেচা কিনার শর্ত, 1 নম্বর একজন ক্রেতা থাকবে, 2 নম্বর একজন বিক্রেতা থাকবে, 3 নম্বর একটা মাল থাকবে, 4 নম্বর একটা মূল্য থাকবে। এখানে ক্রেতাকে, আরো জোরে, বিক্রেতা। আল্লাহ বলেন ইন্নাল্লাহ, অবশ্যই আমি আল্লাহ ইস্তারা কয় করতে চাই। ক্রেতা কিন্তু যেমন তেমন লোক না, ক্রেতাকে আমার আল্লাহ স্বয়ং কি কিনবে? বিক্রেতাকে বেচবে কে? মিনাল মুমিনিনা, মুমিন। দুনিয়ায় যার তার কাছে আল্লাহ জিনিস কিনতে চাচ্ছেন না। আল্লাহ কিন্তু এখানে মিনাল কাফিরিনা, মিনাল মুশরিকিনা, মিনাল মুনাফিকিনা দিতে পারতেন, যে আমি মুশরিকের কাছে, মুনাফিকের কাছে, কাফেরের কাছে কিনতে চাই। আল্লাহ বলেন না, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছে কিনতে চাই। সুতরাং আপনি যদি মুমিন হতে না পারেন মসজিদ বানিয়ে দেন, আল্লাহ কিন্তু নেবে না। মুমিন হতে না পেরে মাদ্রাসা বানিয়ে দিচ্ছেন 10 তলা, আল্লাহ কিন্তু, কারণ আল্লাহ দিয়েছেন ইন্নাল্লাহ মিনাল মুমিনিনা, আমি কিনতে চাই তাদের কাছে যারা মুমিন, যারা কি? আরো জোরে, আরো জোরে। বাংলাদেশে যদি মুমিন হওয়ার পরে আমরা বিক্রি করতে পারতাম সবই আল্লাহ কিনে নিত, আমরা তো মুমিনই হতে পারি না, এজন্য আল্লাহ কেনেও না। এবার আসেন মাল। মাল কি? একটা জিনিস তো লাগবে। আল্লাহ বলেন কি কিনবো মুমিনদের কাছে? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম। 1 নম্বরে আমি আল্লাহ কিনতে চাই জান আর মাল।
সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আল্লাহ কিনতে চাই কয়টা জিনিস? জান আর মাল। এখন মূল্য কি? বিআন্না লাহুমুল জান্নাহ, যেমন তেমন মূল্য না, একেবারে জান্নাতের বিনিময়ে। আল্লাহ সেই জান মাল জান্নাতের বিনিময়ে কিনবেন, এটা কিন্তু যেমন তেমন জান মাল না। পচা জান মাল হলে কিনবে? আপনি বাজারে যাওয়ার পরে পচা পুঁটি মাছ, পচা কই মাছ কিনতে চাবেন? আপনার এতটুকু বিবেকে যদি পচা জিনিস কিনতে না চান, আমার মহান সত্তা আপনার কাছে আপনার পচা জীবন, পচা মাল, পচা সম্পদ কিনবে? আল্লাহ কি পাগল হয়ে গেছে? এখানে আল্লাহর কাছে যদি বিক্রি করতে চাই, মাল হওয়া লাগবে পবিত্র, জীবন হওয়া লাগবে পবিত্র। এখন আসেন এই জান মার, আমার আল্লাহ কিনে নিয়েছে, কি করেছে কথা বলেন। জান মালের মালিককে? আরো জোরে, জান্নাতের মালিক? জান্নাতের মালিক আল্লাহ। মানে জান মাল তো আল্লাহ কিনে নিয়েছে জান্নাতের বিনিময়ে, জান মালের মালিক আমার আল্লাহ, জান্নাতের মালিক আমরা। তাহলে জান মাল আমার আল্লাহ যেভাবে ইচ্ছা ব্যবহার করবে, আর জান মাল আল্লাহ যা করবে তাই, কিন্তু জান্নাত এখন আমাদের, আমরা যা করবো তাই। কথা বলছে না কেন? আমার আল্লাহ বলেন জান মাল আমি কিনে নিয়ে কি করব। আমি ব্যাখ্যা করছি, দুনিয়ার কোন মানুষের কাছে ব্যাখ্যা আমি ছেড়ে যাইনি, যারা আলেম আছে এবার বলছি, যতগুলো তাফসির আমি দেখেছি, আমার আল্লাহ কিন্তু দুনিয়ার কোন মানুষের কাছে ব্যাখ্যা ছেড়ে দেয়নি। আল্লাহ নিজে ব্যাখ্যা করছেন, জান মাল আমি আল্লাহ কিনে নিলাম, কি করব? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ বলেন আমার এই জান মাল আমার মুমিনের কাছে আমানত হিসাবে রাখলাম, এরা কি করবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মারামারি করবে। আল্লাহ কিন্তু এখানে কিন্তু ইউজাহিদুনা দিতে পারতেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ যদি দিতেন, আল্লাহর রাস্তায় তারা চেষ্টা করবে, তাহলে যে যেই লাইনে আছে ওই লাইনে অর্থনীতি। আজ যারা তাবলিগ করে ওরা বলতো এটা হচ্ছে ইমানের মেহনত করা, যারা পীর সাহেবের মুরিদ ওরা বলতো এটা হচ্ছে আত্মশুদ্ধি করা, যারা আন্দোলন করে ওরা বলতো এটা হচ্ছে শুধু মিছিল মিটিং করা। যে যেই লাইনে আছে সে কিন্তু ওই লাইনে অর্থ করে নিত, আল্লাহ যদি ইজাহিদও না দিত। এই জন্য আল্লাহ ব্যাখ্যাটা কারো হাতে ছেড়ে দেয়নি, যে মন মতো করবা তা না, আমি আল্লাহ নিজে ব্যাখ্যা দিচ্ছি। ইউকাতিলুনা ইউজাহিদুনা না দিয়ে ইউকাতিলুনা দিলেন কেন? যারা আলেম আছে প্রশ্ন করছি, বলেন মন মতো অর্থ করেন, আল্লাহ কেন ইউজাহিদুনা না দিয়ে ইউকাতিলুনা দিল? ইউকাতিলুনা মানে কি? আঙ্গুল চোষা, কি করা? মারামারি করা, সহজ সহজ কথাগুলো বোঝে না, শুধু উল্টা দিকে নিয়ে যায়। আপনি দেখেন ইউকাতিলুনা দিয়েছেন মোকাবেলা করা, এইটাই হচ্ছে আল্লাহর রাস্তা। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন এইটাই আমার রাস্তা। তাহলে আল্লাহর রাস্তায় থাকতে গেলে আরাম হবে না, কি হবে? মারামারি রক্তপাত যে হবে আমার আল্লাহ কিন্তু জানে। আর ওই জায়গায় যাওয়ার পরে কি করবা? ফায়াকতুলুনা, প্রথমে মারবা, অয়ুক্তালুন, এরপরে মরবা। তাহলে আল্লাহর রাস্তায় টিকে থাকতে হলে আল্লাহ যে রাস্তা, জানার মাল নিয়ে গেলে অত আরাম না, ওখানে মরা লাগবে, মারা লাগবে। এই বিষয়টা আমরা বুঝি নাই। আজ এই জন্য পৃথিবীতে মুসলমানেরা মারতে পারছে, শুধু মরছে, কথা বলেন। এই যে সাতলা চত্বরে মারতে পেরেছে, শুধু মরেছে। আল্লাহ তো ওইটা বলে নাই যে এটা আমার রাস্তা। আল্লাহ বলেন আমার রাস্তা এই যে মারা লাগবে প্রথমে, তারপরে মরবে। আজ তাকান পৃথিবীর এহদি খ্রিস্টান রাম আর বামরা এই তথ্য সন্ত্রাস করে, মিডিয়া দিয়ে, স্যাটেলাইট দিয়ে, চ্যানেল দিয়ে, খবরে দিয়ে, পত্রিকা দিয়ে, নিজেদের মেয়েদেরকে দিয়ে কত কায়দা আমাদেরকে মারছে। এমনকি পয়লা বৈশাখ পালন করার নামে আমাদেরকে মেরেছে, আমাদের চরিত্রটা কেড়ে নিয়ে গেছে। মুসলমানের যুবতী মেয়ে পাতলা শাড়ি পরে পয়লা বৈশাখ পালন করছে না, এলাকায় হয়নি? আরে ভাই, এর নাম তো পয়লা বৈশাখ না, আপনি পালন করবেন আমি নিষেধ করছি।
পয়লা বৈশাখ, পয়লা মহরম, পয়লা জানুয়ারি পালন করবেন কি করে? তাহাজ্জুদের নামাজ আদায় করে, ফজরের নামাজ আদায় করে, দোহাত আল্লাহর কাছে তুলে বলে রব্বুল আলামিন এই বছরটা যেন তোমার দিনের রাস্তায় কাটে। এর নাম পয়লা বৈশাখ। কারণ মুসলমানের দিবস হচ্ছে দুই রাকাত নামাজ পড়ে তারপরে শুরু করা, যেমন ঈদুল আযহা, ঈদুল ফিতর। আপনি আনন্দ করবেন, নিষেধ নেই, কিন্তু কি দিয়ে? সেজদা দিয়ে। কি দিয়ে? আর যদি পয়লা বৈশাখ আমরা সেজদা দিয়ে আরম্ভ করতাম, আমার আল্লাহর রহমত আসত না? আমরা যে কায়দায় শুরু করি, রহমত কুকুরের কথা গজব আসবে, কথা বলেন। এখানে পয়লা বৈশাখ যেই দিন, তার আগের দিন দেখবেন ভূমিকম্প হয়েছে। এই কথা বলে না কেন? আল্লাহ বলেন আমি মেসেজ দিলাম, সতর্ক হও। আর আমাদের বৃদ্ধি আরো বেড়েছে, বার ভূমিকম্প দিয়ে আল্লাহ মেসেজ দিলেন, ও মেসেজ পড়া না। সম্মানিত ভাইরা, আমি যেটা বোঝাতে চাচ্ছি, হচ্ছে না আমাদের, আমাদের জানমাল আল্লাহ কিন্তু কিনবে না যদি মমিন হতে না পারি। কি হতে? এবার মমিন কারা? যাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে চাও, আল্লাযীনা ইয়ুকিমুনাস-সালাতা ওয়া ইয়ুতুনাজ-জাকাতা ওয়া হুম রাকিউন। যারা নামাজ কায়েমের আন্দোলন করে, কি কায়েম? আল্লাহ কিন্তু এখানে বলেন নাই যে যারা নামাজ পড়ার আন্দোলন করে, বলেছেন ইয়ুকিমুনা, যারা কায়েম করার, প্রতিষ্ঠিত করার, দাঁড় করানোর চেষ্টা করে। যারা নামাজ দাঁড় করাবে গিরামে, কারা দাঁড় করাতে পারে? তাদের কথা সূরা হজের 41 নম্বর আয়াতে আছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস-সালাহ, যারা রাষ্ট্র ক্ষমতা পাবে তাদের এক নম্বর কাজ নামাজ কায়েম করা। নামাজ কায়েম করার জন্য রাষ্ট্র লাগে। কি লাগে? আমরা মমিনকে বন্ধুরূপে গ্রহণ করব, মমিনই তো পাচ্ছি না। নামাজ কায়েমের আন্দোলন যারা করবে ওরা কি? জোরে বলেন, বাংলাদেশে এই আয়াত অনুযায়ী মমিন বেশি না কম? কম মানে নেই। দুই নম্বর জাকাত, যারা সম্পদের জাকাত দেয়। কিসের জাকাত? এখন তো জাকাত আর নেই, জাকাত এখন জরিমানা হয়ে গেছে। নামাজ পড়তে পড়তে কপালে ঘাঁটি পড়ে যায়, আমার মনে হয় দাড়ি রাখতে রাখতে এক হাত দাড়ি, কিন্তু জাকাত দিতে রাজি না, ও মনে করে সম্পদ কমে যাবে। অথচ জাকাত মানে সম্পদ পবিত্র হওয়া, বৃদ্ধি হওয়া, কথা বলেন। দলিল করে আর লম্বা করে বলা যাচ্ছে না। তিন নাম্বার অহম রাকিউন, আল্লাহ বলেন যারা রুকুকারী, যারা বিনয়ী। এখন বিনয়ী মানুষ আছে সবাই, কিন্তু এখন নিজের মুড নিয়ে আস, কেউ বসে নেই, যে যেখানে আছে ওখানেই ক্ষমতা দেখাচ্ছে। আল্লাহ বলেন বিনয়ী হও, বিনয়ী নেই ওর ভেতরে, নম্রতা নেই, অহংকার এখন এত বেশি, যে যেখানে আছে চেয়ারে, যে যখন সে তখন গিয়ারে। এই যে আমি চেয়ারে আছি, আমি কিন্তু গিয়ারে আছি, কথা বলছে না কেন? যে যখন চেয়ারে থাকে সে তখন গিয়ারে থাকে। পৃথিবীতে যে যে চেয়ারে বসে আছে ও কিন্তু ওখানে গিয়ারে, কিন্তু চেয়ার বসলেই স্মরণ করায় আমির হামজা বসেছ, দুই ঘন্টা পরে থাকা যাবে না, নামাই লাগবে, কথা বলে না কেন? তিন নম্র, নম্রতা অর্জন করা লাগবে। তিনটা গুণ যাদের ভেতরে আছে এরা হচ্ছে মমিন, আল্লাহ বলেন এরা হবে তোমাদের বন্ধু। কোরআনে কারিমের এই তিনটি বন্ধুর কথা আমরা পেলাম, এক নম্বরে আমাদের আল্লাহ, দুই নম্বরে রাসুল, তিন নম্বরে মমিন। আল্লাহর সাথে বন্ধুত্বের শর্ত চারটা, রাসুলের সাথে বন্ধুত্বের শর্ত চারটা, আর মমিনের সাথে বন্ধুত্বের শর্ত তিনটা। আল্লাহ আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين চাঁদপুর জেলার কসবা থানার শিলাই স্থান আল্লাহ তালায় মাদ্রাসা ময়দানে বসে কোরআনে কারিমের কথাগুলো আমরা শুনছিলাম। বন্ধুত্বের যে বিষয় আমরা জেনেছি, মেহরবানি করে আমল করার তৌফিক দিয়ে দাও।
আল্লাহ তাআলা বন্ধুত্বের প্রভাব মানুষের জীবনে সব যাইতে বেশি, এটা আজ কোরআনে কারিম থেকে আমরা যতটুকু জেনেছি। মেহরবানি করে আমল করার তৌফিক দাও, সওয়াব যদি দিয়েই থাকো সুপারিশ করে যিনি জান্নাতে নিয়ে যাবে ওই নবীর রওজায় পৌঁছিয়ে দাও। তমাম দুনিয়ার মাটির নিচে যারা ইমান নিয়ে ঘুমিয়ে গেল আল্লাহ এদেরকে ক্ষমা করে দাও, মা বাপ যারা হারিয়ে ফেলেছি আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন মাহফিলের আয়োজন যারা করেছে, শোনার জন্য যারা এসেছে, কোরআনের এই হক কথাগুলো শোনার জন্য যারা চাতক পাখির মতো রাত ১২টা পর্যন্ত বসে আছে, ওমারকে যেভাবে হেদায়েত দিয়েছ চাঁদপুরের এই মানুষগুলোকে তুমি কোরআনের হেদায়েত দিয়ে দাও। আল্লাহ তাআলা বৃহত্তম চট্টগ্রাম বিভাগে কোরআনে কারিম প্রচার হয়েছে যেভাবে বাংলাদেশের অন্য কোন বিভাগে এত বেশি প্রচার হয়নি, চট্টগ্রাম বিভাগ তোমার হাতে ছেড়ে দিলাম আল্লাহ মেহরবানি করে কবুল করে নাও। রব্বুল আলামিন কোরআন শোনার জন্য যারা এত পাগল, আল্লাহ শয়তানের শয়তানি দুশ্মনের দুশ্মনি ধোকাবাজির ধোকাবাজি থেকে তুমি আমাদেরকে মুক্ত করো। শয়তান আমাদেরকে কোরআন পড়তে দেবে না, কোরআন বুঝতে দেবে না, কিছু ভণ্ড পীর এবং পুরোহিতদেরকে আমাদের সামনে ওরা দাঁড় করিয়ে রেখেছে, কোরআনে কারিমের আসল মেসেজ আমাদেরকেও বুঝতে দেয় না। যত মানুষ এখানে এসেছে কোরআনে কারিমকে সঠিকভাবে পড়ে অনুধাবন করে আমল করার তৌফিক দাও। আল্লাহ তালাই কুমিল্লা চাঁদপুরে আসলে কোরআনের মহব্বতে তোমার যে বান্দাগুলো জড়িয়ে ধরেছে, অধ্যাপক অলিউল্লাহ মাওলানা মোশাররফ হোসেন আল্লাহ বড় ভাই গিয়াসউদ্দিন তালুকদার নাম না জানা যত মানুষ কোরআনের মহব্বতে এগিয়ে এসেছে এদেরকে তোমার দরবারে দিয়ে গেলাম, কবুল করে নাও। এ মাদ্রাসার দায়িত্বে যারা আছে মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার নবীর ঘর যারা লিখাল দেখাশোনা করে এদেরকে তুমি দেখাশোনা করো। আল্লাহ আলোচনা রেখেছেন মাওলানা নুরুল ইসলাম, মাওলানা লোকমান হোসেন, মাওলানা শাহজালাল, এ আলেমদেরকে তোমার দরবারে আলেম হিসাবে মঞ্জুর করে নাও। সম্মানিত সভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক আল্লাহ তোমার বান্দাকে কবুল করে নাও। যত মানুষ এখানে বসে আছে আল্লাহ মাওলানা কামাল হোসাইন মুজিব ভাই সহ যত আলেমরা এখানে আমিন আমিন করছে, আল্লাহ আলেমরা সব চাইতে বড় বিপদে পৃথিবীতে আছে, মেহরবানি করে তুমি আমাদেরকে নিরাপত্তা দিয়ে দাও। আল্লাহ তাআলা সূরা মায়েদার ৫৫ নম্বর আয়াতে যে কথাগুলো বলেছ বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও। এই চাঁদপুরের মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে ওদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার কণ্ঠটা ভালো রাখ, শরীরকে সুস্থ রাখো, কোরআনের হক কথাগুলো সঠিকভাবে বলার জন্য যে যোগ্যতা দরকার আমাকে দিয়ে দাও। আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীর।